চলুন তাহলে চলে যাওয়া যাক আমাদের আজকের তৃতীয় তৃতীয় পর্বে। পর্বটির নাম হচ্ছে স্মৃতি, চাষাবাদ, রাইফেল, ফুল ও বসত ভিটা। আর এই পর্বটি সঞ্চালনা করবেন মোহাম্মদ শহীদুল্লাহ। তিনি একাডেমিকলি সাইন্টিফিক ডিসিপ্লিনের মানুষ, তবে মনের দিক থেকে বাংলার ইতিহাস ও ঐতিহ্যের প্রতি সবসময় তৎপর। তার অন্যতম একটি সৃষ্টিশীলতার জায়গা হচ্ছে ডকুমেন্টারি নির্মাণ, তবে মাঝে মাঝে তাকে কবিতা পাঠ এবং দলীয় গানও দেখা যায়। আসুন উপভোগ করি এই পর্বটি। হ্যালো, শোনা যাচ্ছে? সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা ও শুভ সন্ধ্যা। কথা ছিল দুজন বীর মুক্তিযোদ্ধাকে রণাঙ্গন থেকে খুঁজে বের করে এনে আমাদের মাঝে নিয়ে আসা এবং তাদের কাছ থেকে সেই গল্প শোনা, তারা কিভাবে যুদ্ধ করেছেন। দেখতে দেখতে 49 বছর হয়ে গেল। এর মধ্যে বাংলাদেশ স্বয়ং সম্পূর্ণ হয়েছে, বাংলাদেশ অর্থনৈতিকভাবে উন্নত হয়েছে, বলা যেতে পারে বাংলাদেশ একটি আধুনিক রাষ্ট্র। তবে এই বাংলাদেশকে দেখে সেই বাংলাদেশকে বোঝা অত সহজ হবে না। তাই সেদিন এই 49 বছর আগের বাংলাদেশটি কেমন ছিল সেইটি জানার জন্যে সেদিন ব্রিটিশ লাইব্রেরির ভিডিও গ্যালারিতে গেলাম, গিয়ে দেখছি যে কি আছে সেখানে। সেখানে দেখলাম যে ঠিক 50 বছর আগে ভোলা সাইক্লোন হয়েছিল, যাতে করে 5 লক্ষ লোকের প্রাণহানি হয়েছে দক্ষিণ বাংলায়। নভেম্বরের 19 তারিখ 5 লক্ষ লোকের প্রাণহানি হয়েছে মূলত ভোলা বরিশালে, পটুয়াখালীতে। তার 10 দিন পরে লন্ডন থেকে ব্রিটিশ ট্রুপ খাবার দাবার নিয়ে যায় পটুয়াখালীর, সরি, গলাচিপার এক চরে, গিয়ে দেখে যে সেখানে কোনো পাকিস্তানি শাসক বাহিনীরা উপস্থিত নেই। তারা বসে আছেন খাবার দাবার নিয়ে, বিলি করতে পারছেন না, কারণ শাসক বাহিনী ছাড়া তারা বিলি করতে পারবেন না। 2 দিন হয়ে গেল, তারপর সেই সৈন্যরা খালি গায়ে ঘোরাঘুরি করছে। 3 দিন হয়ে গেল, তারা বিলি করতে পারছেন না। তাদের ওখানে প্রচুর মানুষের ভিড় খাবার নেওয়ার জন্য, কিন্তু খাবার দিতে পারছেন না। বরিশালের গ্রামে গ্রামে মিলাদ শরীফ হচ্ছে যখনই কাউকে খুঁজে পাওয়া যায়, বন্যার থেকে ফিরে আসা কোনো ব্যক্তি। ভিডিওতে দেখলাম যে হাঁড়ি পাতিল সব ছড়ানো ছিটানো, কারো মুখে কোনো খাবার নেই। তারপরে সবাই সেই ক্যাম্পের সামনে গেল খাবার নেওয়ার জন্য, কিন্তু নিতে পারছে না, কারণ সেখানে পশ্চিম পাকিস্তান বাহিনীর যারা শাসক গোষ্ঠী তারা তখন উপস্থিত হতে পারেনি। অথচ সেই লন্ডন থেকে মানুষজন চলে আসছে খাবার দাবার নিয়ে। এর মধ্যে আবার শোনা গেল যে এই আমেরিকা থেকে জাহাজ ভর্তি করে খাবার পাঠানো হয়েছে পূর্ব পাকিস্তানে, কিন্তু সেটাকে ডিটুর করে দেওয়া হয়েছে রাওয়ালপিন্ডিতে। এই ছিল তখনকার বাংলাদেশের অবস্থা। তার পরের মাসে হলো ভোট, জিতল নৌকা, কিন্তু ক্ষমতা এলো না। বাঙালিরা ইউনাইটেড হলো। তারপরে কি হলো? এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, সেই 7ই মার্চের ভাষণ। তারপর আমরা জানি 25 তারিখে হলো গণহত্যা, দেশ এক বিপর্যয়ের মুখে। এইসব ঘটনা দেখছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের একজন বিজ্ঞানের একজন ছাত্র, উনি তৃতীয় বর্ষের ছিলেন। উনি 7ই মার্চের ভাষণ দেখেছেন, শুনেছেন, এবং 25 তারিখ রাতে FSL-এ ছিলেন এবং সেই ভয়াবহ নির্মমতা উনি নিজ চোখে দেখেছেন। তার 2 দিন পরে খালি পায়ে হেঁটে হেঁটে মায়ের কাছে যেতে শুরু করলেন। 12 দিন পর উনি মায়ের কাছে উপস্থিত হলেন, কিন্তু সেখানে থাকা হলো না, কারণ বঙ্গমাতা নিজেই অসুস্থ হয়ে গেছে। তাই তিনি সবার সঙ্গে দল বেঁধে অনিশ্চয়তার দেশের দিকে ছুটলেন, সীমান্তের দিকে ছুটলেন, নতুন একটা দেশ পাবার আশায়,
উনি জয়পুরহাট হয়ে ভারতে গেলেন ট্রেনিং নেওয়ার জন্য। উনি শিলিগুড়িতে গিয়ে ট্রেনিং নিয়েছেন মেজর থাপ্পার কাছে। তো আমাদের মাঝে উপস্থিত আছেন সেই যুবক, তার নাম হচ্ছে আমিন রহমান। আসলে তার পুরো নামটা হচ্ছে আবু রায়হান মোহাম্মদ আমিনুর রহমান। ডিপার্টমেন্টের চেয়ারম্যান ওনাকে নামটা কেটে দিয়ে রেখেছেন আমিনুর রহমান। আমিন ভাই, আপনার কাছ থেকে শুনবো সেই যন্ত্রণা কাতর বাংলাদেশটি কেমন ছিল, আপনি আমাদের সঙ্গে শেয়ার করবেন প্লিজ। আপনি আছেন? আছি, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। আসসালামু আলাইকুম, গুড ইভিনিং, নমস্কার সবাইকে, বিজয় দিবসে শুভেচ্ছা জানাই, ধন্যবাদ শহীদুল্লাহ। স্মৃতির অলিতে গলিতে আবার একটু হাঁটলাম তোমার অনুরোধে, ভালোই লাগলো, সেই জন্য তোমাকে ধন্যবাদ জানাই। সংক্ষেপে আমার সেই দিনগুলির কিছু স্মৃতি, কিছু অনুভূতি বলার চেষ্টা করব। মুক্তিযুদ্ধের 9 মাসের দিনগুলির অনুভূতি ভাষা দিয়ে ব্যক্ত করা আমার জন্য খুব কঠিন। এক বা একাধিক ঘটনার সমন্বয় অনুভূতির সৃষ্টি হয়। অনুভূতি কি ভাষায় প্রকাশ করা যায়? যেমন ধরুন জাতির পিতা শেখ সাহেবের 7ই মার্চের ভাষণ, গণতান্ত্রিক নিয়মের মাধ্যমে ন্যায্য অধিকার আদায় না করতে পেরে উনি বলেছিলেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম, ঘরে ঘরে দুর্গ গড়ে তোল, যার হাতে যা কিছু আছে তা দিয়ে শত্রুর মোকাবেলা করো। আমি সেই দিন সেই মঞ্চের পাশেই ছিলাম। সেদিনের সেখানের সে অনুভূতি কি আমি ভাষায় প্রকাশ করতে পারবো? আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের 3rd year ছেলে, ফজলুল হক ছাত্রনিবাসে থাকতাম। 25শে মার্চের পাকিস্তানি হানাদার বাহিনীর পৈশাচিক হত্যাকাণ্ডের পর ঢাকার যানবাহন বন্ধ, ঢাকার বাইরে কি হচ্ছে কেউ জানে না, তবুও প্রয়োজনীয় সামগ্রী নিয়ে হেঁটে বাসে রিক্সায় স্কুটারে নৌকায় সাইকেলে 5-6 দিন আমার দেশের বাড়ি বগুড়ায় পৌঁছলাম। সেদিনগুলির ভয়, ভীতি, অনিশ্চয়তা, অপরিচিত মানুষের সহানুভূতি, আপ্যায়ন, যে অনুভূতি জন্মেছে সেটাও কি আমি ভাষায় প্রকাশ করতে পারব? বগুড়া তখনও শত্রুমুক্ত। আমি যখন পৌঁছলাম বগুড়ায়, পৌঁছার দুই তিন দিনের মধ্যে প্রতিরোধ আন্দোলনের বন্ধু ভাই ভাতিজাদের নিয়ে শুরু করলাম। প্রথম দিনই শত্রুর গুলিতে হারালাম আমার ঘনিষ্ঠ বন্ধু, যার সঙ্গে আমি ক্রিকেট খেলতাম। দ্বিতীয় দিনে হারালাম আমার এক বন্ধু সানু, যে আমাকে গিটার শিক্ষক ছিল। এদের অমর মৃতদেহ ওদের বাবা মার কাছে পৌঁছে দেওয়া হয়েছিল। এদের হারানোর ব্যথা কি আমি ভাষায় প্রকাশ করতে পারবো? কিছুদিনের মধ্যে আওয়ামী লীগের নেতারা দিল্লি থেকে খবর পাঠালো যে বগুড়া স্টেট ব্যাংক থেকে সোনা গয়না টাকা পয়সা ইন্ডিয়াতে পাঠিয়ে দাও। বগুড়ায় পাকিস্তানি মিলিটারি ঢোকার আগে ওসব জিনিস 5টা ট্রাকে 2টা জিপে নিয়ে বর্ডারের দিকে রওনা হলাম। হানাদার বাহিনী জানতে পেরে সে ট্রাকের উপর বম্বিং শুরু করলো। ওদের কাছে ট্রাক আর জিপ দুটো, একটা ট্রাক একটা জিপ দুটো নিয়ে আমি ফিরে এসেছিলাম বর্ডারে। পরে জানতে পারলাম যে গ্রামের অধিবাসীরা টাকা পয়সা সোনাদানা বস্তা ভরে ভরে নিয়ে গিয়েছিল। আরও শুনেছিলাম হানাদার বাহিনী বগুড়ায় ঢোকার পর
প্রথমে ওই গ্রামগুলিতে গিয়ে মারধর করে অত্যাচার করে টাকা পয়সা সোনাদানার কিছু অংশ ফিরিয়ে নিয়ে এসেছিল। আর ওই নেতারা যাদের হাতে টাকার ট্রাক আর জিপ দিয়ে এসেছিলাম, যুদ্ধের পর দেশে ফিরে তারা বহাল তবিয়তে জীবন কাটাতিপাত করেছেন। এমনকি যুদ্ধের সময় মুক্তিবাহিনীর নাম ভাঙিয়ে ওই সব গ্রামে গিয়ে অত্যাচার করে আরো ধন দৌলত বের করে নিয়ে এসেছিল। এই ঘটনার 5-7 দিন পরে শত্রু বাহিনী বগুড়ায় ঢুকে পড়েছিল। বাবা মা বোন দুলাভাই ভাগনা ভাগ্নি খালা খালু প্রায় 18 থেকে 20 জন আমরা এদেরকে গহীন গ্রামে এক চাচার বাড়িতে রেখে মুক্তির জন্য যুদ্ধের প্রস্তুতি নিতে ইন্ডিয়া যাওয়ার প্রস্তুতি নিলাম। বাবা মা বোনদের মুখের দিকে তাকানো যায় না, বুঝতেই পারছেন 6 বোনের পর আমরা 2 ভাই। মা বা ছোট ছেলেটাকে বেশি ভালোবাসত, সেই বিদায় লগ্ন কি ভাষায় প্রকাশ করা যায়। আমরা 14 জন ছিলাম, ঝোলার মধ্যে চিরা গুড় নিয়ে 3 থেকে 5 দিনে, ঠিক কদিন লেগেছে মনে নেই, হাঁটার পর জয়পুরহাটের বর্ডার গিয়ে ইন্ডিয়ায় ঢুকলাম। পথে পেয়েছিলাম হাজার হাজার লোক, ছেলে মেয়ে বুড়ো বুড়ি বাচ্চা জোয়ান সুস্থ অসুস্থ গরু ছাগল সবাই হাঁটছে আর হাঁটছে। মাঝে মাঝে স্কুল মসজিদ মন্দির পেতাম, কখনো বিশ্রাম নিতাম, কখনো ক্ষুধা মিটানোর জন্য থামতাম। কোথা থেকে খাওয়া আসতো কেউই জানে না, সবাই যেন বলছে পালাও পালাও। এই অনুভূতি কি আমি ভাষায় প্রকাশ করতে পারবো? মুক্তিযুদ্ধ ট্রেনিং ক্যাম্প বর্ডার থেকে 3-4 মাইল দূরে ছিল। আমরা সবাই লাইন করে দাঁড়ালাম, আমাদের নাম ধাম ঠিকানা নিল, তারপর একটা নম্বর দিয়ে দিল। আমার নম্বর ছিল 768। তিনটে ভিন্ন ভিন্ন জায়গায়, কালিয়াগঞ্জ রায়গঞ্জ এবং শিলিগুড়ি, 8 সপ্তাহের ট্রেনিং এ পাঠালো। আমাদের চয়েস ছিল ফ্রন্ট লাইনে বাংলাদেশে বা ইন্ডিয়ান আর্মিদের যুদ্ধের সরঞ্জাম সরবরাহ করা, অথবা বাংলাদেশে নিজের পরিচিত শহরে হিট অ্যান্ড রান গেরিলা যুদ্ধ, কিভাবে মিলিটারি কনভয় মিলিটারি ট্রেন ব্রিজ উড়িয়ে দেওয়ার ট্রেনিং, রাজাকারদের রাজাকারি বন্ধ করা, রাজাকারদের লিস্ট তৈরি করা, নামের লিস্ট তৈরি করা, ইত্যাদি 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 কাজ ছিল আমাদের। আমরা গেরিলা যুদ্ধ বেছে নিয়েছিলাম। আমাদের ট্রেনিং কমান্ডার সব আগে বলেছেন, ছিলেন ক্যাপ্টেন দুর্গা আর মেজর থাপ্পা, দুজনে ছিলেন গুর্খা রেজিমেন্টের। আমাদের সেক্টর 7 এর কমান্ডার ছিলেন জেনারেল ওসমানী। ট্রেনিং এর সময়টা বড়ই কষ্ট ছিল, এমনকি খাওয়া দাওয়া ঠিক মতো দিত না, 2-3 ঘন্টার বেশি ঘুমাতেও দিত না, এটাও কিনা ট্রেনিং এর একটা অংশ। ভেজা মাটির উপর প্লাস্টিক দিয়েছিল আমাদের বিছানা, সেখানে ঘুম থেকে উঠে দেখতাম পায়ের সঙ্গে জোক লেগে আছে, মানে ব্লাড সাকার ঝুলছে, এখানে এখনো সে চিহ্নগুলো রয়ে গেছে আমার। মাঝে মাঝে মনে হতো সব কিছু ছেড়ে পালিয়ে যায়, ছোট ভাই এসে বলতো দাদা ফিরে যায় এত কষ্ট। এত কষ্ট নিতে পারছি না। ট্রেনিং এর পর আমার দল বগুড়ায় আসে। বগুড়ার আশেপাশে 14-15টা অপারেশন আমরা করেছিলাম। অপারেশন করতে গিয়ে দুটো ব্যাপার আমাকে খুব বিচলিত করত। যেখানে অপারেশন করতাম, পরের দিন পাকিস্তানি আর্মিরা এসে আশেপাশে বাড়িঘর সব পুড়িয়ে দিত। আর 2 নম্বর আমার কনসার্ন ছিল, খুব খারাপ লাগতো আমার জন্য, ছোট ভাইকে অপারেশনে পাঠিয়ে দিয়ে দুশ্চিন্তায় থাকতাম যদি কোনো কারণে সে যদি ফিরে না আসে মাকে গিয়ে কি বলবো। ডিসেম্বরের 12
13 তারিখে হঠাৎ করে জানতে পারলাম যুদ্ধ শেষ হয়ে যাচ্ছে। শেষ হয়ে গেল 20 ডিসেম্বরে আধা ভাঙ্গা বাড়িতে বাবাকে নিয়ে বাবা মাকে নিয়ে ফিরলাম। পরিশেষে বলতে চাই, মাঝে মাঝে আমার ইচ্ছে করে যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জিজ্ঞাসা করতে, আপনার বাবা শেখ মুজিবুর রহমান স্বপ্নে ছিল একটি গণতান্ত্রিক বাংলাদেশ, এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত সেটাই হবে আমার দেশ, মুক্তিযোদ্ধারা আপনার বাবার আদেশ মতো জীবনের ঝুঁকি নিয়ে অত্যাচার সহ্য করে যুদ্ধ করেছে একটি একটি সুস্থ সমাজ গঠনের জন্য। আজ প্রায় 50 বছর পার হয়ে যাচ্ছে, আর কতদিন আমরা অপেক্ষা করব? কোথায় গণতন্ত্র, কোথায় সুস্থ সমাজ? ধন্যবাদ। অনেক ধন্যবাদ আমির রহমান। খুব ভালো লাগলো আপনার স্মৃতিকথা শুনে, এবং শেষের বক্তব্যটা উৎসাহী হয়েছে আমার কাছে মনে হয়, এই প্রশ্নটা সবার আমাদেরও। আমি 71-এর অনেক চিঠি পড়েছি, রণাঙ্গনের চিঠি, সেরকম একটা চিঠি সেদিন হাতে পেলাম পত্রিকায় ছাপানো, চিঠিটি পড়লাম। একজন লিখেছেন সেখানে, জীবনের প্রথম অপারেশন যুদ্ধের মাঠে, অমাবস্যা, নিকষ কালো রাত, বৃষ্টি থেমে গেছে ততক্ষণে, কিন্তু মেঠোপথ কাদায় একাকার, সমস্ত রাত হাঁটতে হবে গ্রামের ভিতর দিয়ে, মানুষের উঠোন পেরিয়ে ঘরের কিনার ঘেঁষে সন্তর্পণে নিঃশব্দে এগিয়ে চলছি আমরা, পরনে লুঙ্গি শর্ট ও খালি পা, পিঠে ঝোলানো লাইট মেশিন গান ও দুটো ভারী ম্যাগাজিন, কোমরে আটা দুটো গ্রেনেড। কে সেই যুবক? সেই যুবক হচ্ছে ডক্টর জিয়াউদ্দিন আহমেদ। তিনি এখনো যুবক মনে ও প্রাণে। এখন আসছেন ডক্টর জিয়াউদ্দিন আহমেদ, তার কাছ থেকে শুনব তার স্মৃতিকথা এবং তিনি কি বাংলাদেশ চেয়েছিলেন এবং তিনি কি বাংলাদেশ পেয়েছেন, সেই মতামত শুনবো তার কাছ থেকে। ধন্যবাদ শহীদুল্লাহ। আমি প্রথমে বিএডিবির সভাপতি এবং কমিটিকে ধন্যবাদ জানাই এমন একটা সুন্দর অনুষ্ঠান দেওয়ার জন্য। আমরা শুনছিলাম মুগ্ধ হয়ে, আপ্লুত হচ্ছিলাম, ফিরে যাচ্ছিলাম 49 বছর আগে। আমি যেটা বলতে চাচ্ছি যে কি বাংলাদেশ আমরা চেয়েছিলাম, আসলে আমরা 23 বছর আগে, মানে পাকিস্তানের আগে, পাকিস্তান যখন হলো তখন আমাদের যে চাওয়া ছিল, 23 বছরে পশ্চিম পাকিস্তানিরা আমাদেরকে যেভাবে শোষণ করেছে এটা কিন্তু অনেকেই জানে না, ভুলে গেছে। তারা বলে যে আমরা পাকিস্তানে ভালো ছিল। আমরা কিছু পরিসংখ্যান দেই যে আমাদের 10% সিভিল সার্ভেন্টস ছিলেন, 10% আর্মি ছিলেন 47-এ। মুক্তিযুদ্ধের আগে বাঙালিদের এই সংখ্যাটা বাড়ে নাই। আমরা সবচেয়ে বেশি আমরা আমদানিতে আয় করতাম, কিন্তু খরচ আমাদের বাংলাদেশে ইস্ট পাকিস্তানে কম হতো। আমাদের ছিল 38,000 প্রাইমারি স্কুল, 23 বছর পরে আমাদের 3,000 কমে গেল। তাদের ছিল 8,000 স্কুল, তাদের 38,000 হলো। প্রত্যেকটা জায়গায় কল কারখানা, জুট হয় বাংলাদেশে, জুটের কারখানা হয় ওয়েস্ট পাকিস্তানে। এই যে শোষণ চলছিল তাদের সংস্কৃতি, যেমন বাংলা ভাষা, 21 ফেব্রুয়ারির জন্য আমরা জানি যে ভাষার জন্য তারা আমাদের আমাদের যুদ্ধ করতে হয়েছে, আন্দোলন করতে হয়েছে, রবীন্দ্রসঙ্গীত বন্ধ করে দেওয়া হলো। সংস্কৃতির উপর, আমাদের ইকোনমিক্স এর উপর, আমাদের মানসিকভাবে, এটার জন্য 6 দফা থেকে বাঙালিরা যখন 70-এ নির্বাচন হলো, তখন কিন্তু বঙ্গবন্ধু অলরেডি সবাইকে সাপোর্ট দিচ্ছেন, কারণ সবাই জানে এদের সাথে আমাদের থাকা যাবে না। তারপরে আমরা ল্যান্ডস্লাইড ভিক্টরি হলো আওয়ামী লীগের। তারপরে এই জেতার পরেও তারা কি করলো, তারা আমাদের, তার আগেও করেছে কয়েকবার, যখনই বাঙালিরা ইলেকশন জিতেছে তারা আর্মির এসে এটা বানচাল করে দিয়েছে।
ওই সময় আমরা ভেবেছিলাম যে এত বড় ল্যান্ডস্লাইড হয়েছে, নিশ্চয়ই আমরা এবার পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে পারব। এদিন থেকে আমাদের যে তারা যেসব আমাদেরকে বঞ্চিত করেছে আমরা এগুলো আনব। কিন্তু শেখ মুজিব সন্দেহ করেছিলেন, যার জন্য উনি 7 মার্চের ভাষণে বলেছিলেন, 25 মার্চে উনি ধারণা ছিল ইয়াহিয়া খান বলছিল যে তোমাকে প্রাইম মিনিস্টার করব। কিন্তু যখন তারা জেনোসাইড শুরু করে তখন আমাদের উপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হলো। তার আগে বঙ্গবন্ধু কোনো পাকিস্তানি বাংলাদেশ ইস্ট পাকিস্তানি যারা বাঙালি আর্মি যেমন ব্রিগেডিয়ার মজুমদার অনেকে যোগাযোগ করতে চেয়েছিলেন যে আপনি বিশ্বাস করবেন না ওরা আমাদের হত্যা করতে পারে, উনি কিন্তু যোগাযোগ করেন নাই। কারণ স্পাইরা যদি দেখে ইস্ট পাকিস্তানি স্পাইরা যে বঙ্গবন্ধু গোপনে যোগাযোগ করেছে তখন রাষ্ট্রদ্রোহিতার জন্য হত্যা করতে পারত। ঠিক এই সময় যখন হঠাৎ করে 25 মার্চে তারা আমাদের জনহত্যা শুরু করলো তখন কিন্তু মানুষ দিশা হারাচ্ছিল। বঙ্গবন্ধু সেই বক্তৃতায় মানুষ তৈরি ছিল কিন্তু আর্মিরা ঘুমের মধ্যে মারা গেল, পুলিশ মারা গেল, ইপিআর ছিল অনেকে জানেন যে একটা বর্ডার ফোর্স। আমরা তখন আমি তখন সিলেটে প্রথম বর্ষে মেডিকেল স্টুডেন্ট। এপ্রিল 2 তারিখ 25 মার্চের 5-6 দিন পরে আমার বাবা সিলেট মেডিকেল সার্জারির অধ্যাপক ছিলেন, হেড অফ দ্য ডিপার্টমেন্ট, হাসপাতাল ভরে গেল উন্ডেড সাধারণ মানুষ, তখন মুক্তিযুদ্ধ শুরুই হয় নাই। 2 তারিখে যখন আমরা দেখলাম একজন পাকিস্তানি ওদের 31st পাঞ্জাব রেজিমেন্টের সিলেটে একজন বাঙালি ডাক্তার এবং একজন বাঙালি ক্যাপ্টেনকে তারা গুলি করে হাসপাতালে দিয়ে গেল, তখনই আমরা ঠিক করলাম যে আমরা তখনও জানতাম না, জিয়া রহমানের বক্তৃতা শুনলাম এটা আমরা খুশি হলাম যে আর্মি বেঙ্গল রেজিমেন্ট আছে কোথাও, কিন্তু আমরা জানতাম না কোথাও আছে। আমরা যখন দেখলাম যে বাঙালি ওদের বাঙালি সোলজারকে মেরে আনছে, কারণ ঢাকা তো কি হয়েছে তখনই কিন্তু আমরা ভালো করে জানি না, আমরা ঠিক করলাম যে আমরা যুদ্ধ করব। রাইফেল শুটিং আমরা করতাম ছোটবেলাতে, রাইফেল ক্লাবের মেম্বার ছিলাম। আমরা জানতাম বিয়ানি বাজার হচ্ছে একটা থানা, ওইখানে পুলিশরা তখনও আর্মস জমা দেয়নি। আমরা ঠিক করলাম যে আমরা ওখানে গিয়ে পুলিশের আর্মস নিয়ে আমরা প্রতিরোধ করবো, আমরাই করব। ওখানে আমরা 4 বন্ধু চলে গেলাম। যাওয়ার সময় আমাদেরকে আর্মি তাদের চেকপোস্ট ছিল, কোনো রকম ভেগে আমরা পেছন থেকে গেলাম। ওখানে গিয়ে দেখি যে কর্নেল রব ছিলেন সেকেন্ড ইন কমান্ড, যেন উসমানের ছিলেন হেড অফ দ্য চিফ অফ আর্মি, রব সাহেব ওখানে, উনি আবার এমপিও ছিলেন। উনি আমরা গিয়ে পেলাম, বললাম যে আমরা যুদ্ধ করতে এসেছি, তোমরা এক্ষুনি তেলে পড়া চলে যাও। ঠিক তখন দেখি বেঙ্গল রেজিমেন্টের একটা প্লাটুন ক্যাপ্টেন আজিজের নেতৃত্বে তারা সিলেট শহরের দিকে যাচ্ছে। আমরা অত্যন্ত আনন্দিত হলাম যে এবার যুদ্ধে আর্মি চলে আসছে আমাদের। আমরা যখন বাসা থেকে বের হই, পকেটে 10 টাকা আমার বোনের কাছ থেকে নিলাম, আমরা জানি আমরা বিয়ানি বাজার যাচ্ছি। ওখান থেকে আমাদের বলা হলো তোমরা তেলেপড়া যাও। কিভাবে যাব? যে করিমগঞ্জ হয়ে বর্ডার পাস করে ইন্ডিয়া হয়ে যাব। আমরা যখন বর্ডার ক্রস করলাম, ওখানে অনেক রিফিউজি যাওয়া শুরু করেছেন, পটল দা, বিদ্যুৎলাল দাত, উনি ওই সময় ছিলেন আমাদের এই স্রোতের মধ্যে। আমরা মাত্র 4 জন ওখানে গিয়েছি, আমাদের কেউ নাই। 2 জন ইয়াং কংগ্রেসের মানুষ, তারা বললো আপনারা কে? আমরা বললাম আমরা যুদ্ধে যাবো। রাশেন খুব খুশি, তারা আমাদের নিয়ে গেল করিমগঞ্জে। ওইখানে দেখি আমরা কাউকে চিনি না, তখন তারা বিএসএফ এর কর্নেলের কাছে নিয়ে গেল। বিএসএফ কর্নেল বললো আমরা কোনো অর্ডার পাই নাই, তবে হ্যাঁ তেলেপাড়াতে তাদেরকে আজকে যাইতে হবে, আমাদের কাছে খবর আছে। আমাদের কোনো পয়সা নাই, ওরা আমাদের টিকিট করে দিল। আমরা ধর্মনগর হয়ে আগরতলায় তেলেপাড়ায় পৌঁছলাম 4 তারিখ। এই 4 তারিখকে ঐতিহাসিক দিন, কেন যে ওই সময় 4 তারিখে তেলেপাড়াতে জেনারেল উসমানি, জিয়াউর রহমান, খালেদ মুশারফ, তারপরে শফিউল্লাহ, তারা সবাই উপস্থিত ছিলেন। ওইখানে কিন্তু মুক্তিযুদ্ধের নীল নকশা যুদ্ধের ওইখানে তৈরি হলো। 17 এপ্রিল বাংলাদেশের সরকার গঠিত হয়েছিল মুজিবনগরে, কিন্তু 4 এপ্রিলে আগে যুদ্ধ কিন্তু তৈরি হয়ে গেল। আমরা তখন আমাদের যে 4 জন বন্ধু তাদেরকে আমাদের ইমিডিয়েট, তখন যুদ্ধ হচ্ছে, ব্রাহ্মণবাড়িয়া ফল করে নাই, আমাদেরকে তারা চা বাগানে নিয়ে একটা ওই যে স্ট্যান্ড গান কিভাবে করতে হয় গ্রেনেড মারতে আমাদের শিখিয়ে আমরা সঙ্গে সঙ্গে ওদের সাথে আর্মিদের সাথে সেকেন্ড বেঙ্গল রেজিমেন্টের সাথে ঢুকে গেলাম। কিন্তু কিছুদিন মধ্যেই তারা এমন স্ট্যাফিং শুরু করলো, আমরা বাধ্য হয়ে ইন্ডিয়ার বর্ডারের ভিতরে আসতে হলো।
সেখানে সিমনা নামে একটা আগরতলা পাশে একটা ওখানে থার্ড সেক্টর, এটা সব আমাদের, আমরা কিন্তু সবই বাংলাদেশের আর্মিরা। তখন প্রচুর পরিমাণে ছাত্র আসা শুরু হলো, তখন আমাদেরকে আবার বলো যে তোমরা এদেরকে কোম্পানির কমান্ডার করলো। প্রথম ছাত্র দুজন আমি আমার বন্ধু কর্নেল সালাম, পাঁচ সাত দিন পরে আমি দেখলাম যে আমার ট্রেনিং এর দরকার নেই, আমাকে যুদ্ধ যেতে হবে। তখন একজন আমার ওই বইতে লেখা ছিল একজন লেফটেন্যান্ট আসলেন, এসে বলল যে আমি কিছু লোক চাই যারা সুইসাইড স্কোয়াডের মতো হবে, তারা আমরা পিছন থেকে আর্মির সামনাসামনি আর্মিরা যুদ্ধ করছে পিছন থেকে অ্যাটাক করব। আমরা দুজন বললাম যে আমরা তোমাদের সঙ্গে যাব, এবং হেরার মুশে এখন মেজর জেনারেল, তার সাথে আমরা দুই বাঙালি দুই স্টুডেন্ট এবং আর্মিদের সাথে আমরা তখন ওই প্ল্যাটুনে যোগদান করলাম। আমার মনে আছে আমরা কোনোদিন খাবার পেয়েছি, কোনোদিন খাবার পাই নাই, কোনো সময় আমরা মাটির নিচ থেকে বাদাম, কাঁচা বাদাম খেয়েছি, রেড করতে হতো, হঠাৎ করে রেড করতে হতো। একবার একটা রেডে আমরা রেকে করতে গিয়েছি, গিয়ে দেখি ওখানে ক্যাম্পে কেউ নাই, ওরা অন্যখানে রিএনফোর্সমেন্ট করতে গিয়েছে। আমরা দুজন ঢুকেছি, আমি আর লেফটেন্যান্ট মুর্শেদ নাম ছিল তার। আমরা ঢুকার পরে হঠাৎ করে পুরো আর্মি ট্রাক চলে আসছে, কিন্তু কপাল ভালো তারা ওখানে থামে নাই, কারণ আমরা কিছু দু একটা গ্রাম আগে আমরা একটু গুলি করে এসেছিলাম একটা লুটেরাদেরকে, ওরা মনে করছে আমরা ওখানে আছি। এইভাবে অনেকবার মৃত্যুর একদম কাছ থেকে মনে হচ্ছে যে আর ফিরব না। আরেকটা ঘটনা বলে শেষ করি, যে এরকম একটা যুদ্ধের পরে আমরা খুব টায়ার্ড হয়ে দুই দিন পরে এসেছি ফিরে ইন্ডিয়াতে। তখন দেখি একজন সিপাহী তার প্লাস্টার করা, সে আমাকে কে দেখাচ্ছে, আমার দিকে এগিয়ে আসলো, সে বললো আপনার বাবা কি ডক্টর শামসুদ্দিন? আমি বললাম হ্যাঁ। তখন এক মাস হয়ে গেছে আমার বাবা মারা গেছেন, এসে বললো যে আপনার বাবা খুব ভালো মানুষ ছিলেন। তখন হঠাৎ করে আমার মনে ভালো মানুষ ছিলেন, বলে উনি আমাকে অপারেশন করে আমাকে অ্যাম্বুলেন্স করে বের করে দিয়েছিলেন। তখন দেখি আমার বন্ধু সালাম খাচ্ছে, শফিউল্লাহ জানেন, সবাই জানতো কিন্তু আমাকে কেউ বলে নাই। বললো যে বলে কি হবে, কারণ কে কোথায় আছে আমরা জানি না, আমাদের পরিবার পরিজন কোথায় আছে। তো মুক্তিযুদ্ধের কথা এইভাবে অনেক ঘটনা, যেগুলো আমি যেটা বলতে চাচ্ছিল যে ভাষায় বলতেও চাই না, আমরা বলার মতো বলতে হলে এগুলো এমন একটা ব্যাপার যে ছোটভাবে এগুলো মুক্তিযোদ্ধাদের কথা শুনতে হলে ছোট করে বলাও যায় না। কিন্তু আমি খালি এটা বলবো যে কেউ যদি বলো যে বাংলাদেশ স্বাধীন হয়েছে আমরা কি চেয়েছিলাম, তখন আমরা কিন্তু শুধু স্বাধীনতাই চেয়েছিলাম, আমাদেরকে গণহত্যা করছিল, তারপরে দেশ কি হবে সেটা আমাদের সরকার, ব্যর্থ সরকার আসতে যাচ্ছে, কিন্তু জনগণেরও আমি মনে করি আমাদের দায়িত্ব আছে। আমরা কি করছি আজকে এই 49 বছর মুক্তিযোদ্ধা যারা বা মুক্তিযোদ্ধা যারা না, তারা কি কন্ট্রিবিউট করছেন দেশের জন্য, এটা আমার মনে হয় বেশি ইম্পর্টেন্ট আমাদের প্রশ্ন করে, কারণ আমাদের বেশি দিনে তো বাঁচবো না। দেশ স্বাধীন চেয়েছিলাম, স্বাধীন হয়েছে। এখন আজকে আজকে যে দুর্দশা হচ্ছে, যে কোনো অগণতান্ত্রিক সবই ঠিক, কিন্তু এর জন্য জনগণকে সামনে আসতে হবে। যেভাবে পাকিস্তানি অত্যাচার অনাচারের বিরুদ্ধে জনগণ রুখে দাঁড়িয়েছিল, আমি এটা শুধু বলবো। আর আবার মুক্তিযোদ্ধাদের আমাদের এখানে, আমি বলছিলাম আশেককে, অনেক মুক্তিযোদ্ধা আছে ফিরালপুর শহরে, ও যোগাযোগ করেছিল কিন্তু আসতে চায় না, আমি জানি না আসতে চায় না কেন। তাহারের সাথে আমার কথা হচ্ছিল, আসলে এখন এতদিন পরে মুক্তিযুদ্ধের গল্প, মুক্তিযোদ্ধাদের কথা, ঠিক মুক্তিযোদ্ধার আরেকটা কথা আমি বলি, আমি এখানে আমেরিকাতে আমরা দুইটা জিনিস করেছি। একটা হচ্ছে যে জেনোসাইড যে হয়েছে বাংলাদেশে, এটা কিন্তু ইটস এ ফরগটেন জেনোসাইড, আমেরিকার দুনিয়ার কেউ জানে না বাংলাদেশে 30 লক্ষ মানুষ মারা গেছেন। 2008 এবং 2009 আমরা দুইটা সেমিনার করি কেন ইউনিভার্সিটিতে, সেখানে আমরা পাত্য উপাত্য দিয়ে এখন আমেরিকার কেন ইউনিভার্সিটিতে জেনোসাইড পড়ানো হয়। ওই সময় যখন আমি 15টা স্টোরি কালেক্ট করতে হলো আমার, কারণ শহীদ ফ্যামিলির স্টোরি মানে অরাল হিস্ট্রি না হলে তারা কোর্সে ঢুকায় না, এই 15টা কালেক্ট করতে যে আমি থেকে শহীদ ফ্যামিলিকে কথা বলতে চাই না, বলে কেন বলবো, আমার কি দরকার আমার বাবাকে কিভাবে মেনে চাবা নতুন করে আমার দুঃখ জাগাবার। অনেক কষ্ট করে আমরা 15টা স্টোরি জোগাড় করলাম, ওখানে গেল মাত্র হয়তো 5-6 জন। ওইখানে একটা জিনিস আমি দেখলাম, এই 15 জনের মধ্যে যারা আমাদের ধারে কাছে ফিলাডেলফিয়াতে কয়েকজন আছে ছিলেন,
একটা জিনিস আমার দেখলাম যে তিনজন বলল তাদের মা পাগল হয়ে গেছিলেন। আমরা কিন্তু এই ইতিহাস জানি না যে শহীদ ফ্যামিলি মুক্তিযুদ্ধের পরে তার কিভাবে সার্ভাইভ করেছেন না করেন নাই, কিভাবে প্রত্যেক ফ্যামিলি ধ্বংস হয়ে গেছে, এটা আমাদের একটা জাতীয় দায়িত্ব ছিল, আমরা কিন্তু পালন করি নাই। আমি সাহস করে আমার মাকে জিজ্ঞেস করেছিলাম একবার, আমার বাড়িতে যখন ছিলেন, যে মুক্তিযুদ্ধের পরে আমার বাবা যখন মারা গেলেন আপনি কিভাবে এটাকে গ্রহণ করেছিলেন। উনি একটা কথা, উনি কিন্তু কলকাতা ইউনিভার্সিটির বাংলা মাস্টার্স, একটা মহিলা কলেজকে বাঁচিয়েছিলেন 5 জন স্টুডেন্ট থেকে 35 ইয়ার্স। উনি একজন স্ট্রং মহিলা। উনি এখানে আমাকে বললেন, চুপ করে থেকে বললেন, আমি শুধু দোয়া করেছি আমার যেন মাথা খারাপ না হয়ে যায়, তোদেরকে আমি কিভাবে মানুষ করছি আমি জানি না। আমি যখন দেখলাম এই যে 15টা ফ্যামিলি তিনজনের মা মাথা খারাপ হয়ে গেছে আর বাকি কয়েকটা ফ্যামিলি তারা পড়াশোনা করতে পারে নাই, তখন আমার মনে হলো যে জাতীয় যে এই দায়িত্ব আমরা পালন করতে পারি নাই। এবং এখন আমি মনে করি মুক্তিযোদ্ধা পরিবার আমাদের সামনে আসে না, তারা আসতেও চায় না, এবং তারা যে এই ইতিহাসই লেখা হয় নাই তাদের কথা। তো আমি শুধু এটা বললাম এর জন্য যে এটা আমার একটা প্যাশন ছিল। আর আরেকটা জিনিস আমি বলি, আমাদের এখানে 2004 যখন আমি মেডিকেল অ্যাসোসিয়েশন প্রেসিডেন্ট ছিলাম, তখন পাকিস্তান মেডিকেল অ্যাসোসিয়েশন আমাকে ইনভাইট করেছিল এবং ইন্ডিয়ান প্রেসিডেন্ট ইনভাইট করেছিল ওয়াশিংটন ডিসিতে। আমি বলছিলাম আমি যাবো না যদি আমি বাংলাদেশ জেনোসাইড কথা বলতে না পারি। তারা প্রথমে জেনোসাইড সম্বন্ধে আমরা বললাম নো, তারপরে আমাকে তারা ইনভাইট করলো। আমার আগে পাকিস্তানের প্রেসিডেন্ট, ইন্ডিয়ান যে মেডিকেল অ্যাসোসিয়েশন ভাইস প্রেসিডেন্ট, সে বক্তৃতা দিল, সে কথা বললো এখানকার জিনিস নিয়ে। আমাদের সময় কিন্তু শেষ হয়ে গেছে, একটু নাম জানি সময়ের ব্যাপার তো বটেই। তো সেইখানে আমি পাকিস্তান মেডিকেল অ্যাসোসিয়েশন দাঁড়িয়ে বলেছিলাম যে তোমরা 3 মিলিয়ন পিপুল তোমরা কিল করেছো, তোমরা যদি অ্যাপোলজি না চাও তাহলে ডোন্ট এক্সপেক্ট এনি রিকনসিলিয়েশন। তারপরে তারা পরের বছর আমার মেডিকেল অ্যাসোসিয়েশন মিটিংয়ে তারা আসলো, এসে ওই প্রেসিডেন্ট যে সে কিন্তু দাঁড়িয়ে বললো আমি আপনার দুঃখ নিতে পারবো না, কিন্তু আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি আমাদের আর্মির জেনোসাইডের জন্য। বলার মানে হচ্ছে এটা যে এখানে বসে আমাদের কিছু করার আছে। তো সময় শেষ হবে আমি জানি, এবং আমাদের এই এই সব অনুষ্ঠানের মধ্যে এই জিনিসগুলোর জন্য যে আশিক যেটা বললো, আমরা ডেরাবেলিতে সঙ্গীত অনুষ্ঠান করি, কবিতা অনুষ্ঠান করি, কিন্তু অনেক জিনিস আছে আমাদের এখানে, জাতীয় কিছু দায়িত্ব আছে প্রত্যেক মানুষের এখানে আসার জন্য। সেই দায়িত্বগুলো আমরা যদি আলাপ করি, কথা বলি, তাহলে আমরা বলতে পারবো যে আমরা বিদেশে বসে বাংলাদেশের জন্য কিছু করতে পারছি। তো সবাইকে আবার ধন্যবাদ। অবশ্যই, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ জিয়া ভাই। আমি আপনার ওই 2 দিন আগে প্রকাশিত ডেইলি স্টার পত্রিকাটা পড়েছি, আপনার বাবার ব্যাপারটা আমি সেদিন ভালো করে জানলাম। আমি একবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম, সেখানে জোহা হলে ছিলাম এক সঙ্গীত সম্মেলনে, কিন্তু জানতাম না জোহা কিভাবে মারা যায় বা কি হয়েছিল অ্যাকচুয়ালি। তো দেখলাম যে আপনার বাবা তাকে বাঁচানোর চেষ্টা করেছিল কিন্তু বাঁচাতে পারেননি, কিন্তু উনি ময়নাতদন্তের রিপোর্ট সব পত্রিকায় ছাপিয়ে দিয়েছিলেন, যার জন্য পাকিস্তানি শাসকদের একটা বিরাট হুমকির মুখে পড়েছিলেন। আর ওই কারণে শামসুদ্দিন আহমেদ উনি ব্ল্যাকলিস্টেড হন, তো সেই কথাটা আপনি বলেছেন কিছুটা, আমি পড়েছি সেদিন দেখলাম। অনেক ধন্যবাদ জিয়া ভাই। তা আজকের আমাদের এই পর্বটা তাহলে শেষ, পরের পর্বে যাচ্ছি আমরা। আমাদের পর্বটা শেষ, পরের পর্বে। আচ্ছা, এবারে আমরা আবার গান শুনবো। এবারে শিল্পী শর্মিলা বন্দ্যোপাধ্যায়। তৈরি আছো? হ্যাঁ, তৈরি আছি। আচ্ছা, শর্মিলার কথা কি বলবো, ও তো নিজেই নিজের উপমা। ও অনেকদিন সাথে, অনেকদিন ধরে ওকে আমরা চিনি এবং আমরা জানবার সুযোগ হয়েছে। এত নিবেদিত প্রাণ শর্মিলা বন্দ্যোপাধ্যায় পরিবেশনায়, তার প্রস্তুতি, যত্ন আর প্রাণের মগ্নতা এবং পরম্পরার সাথে সংযুক্তি আমাদের চিত্তকে সত্যি আন্দোলিত করে, বিমোহিত করে। আজকে ও এসেছে, ও আমাদের শোনাবে সার্থক জন্ম মাগো।
গানটির একটু ইতিহাস একটু বলা দরকার। বঙ্গভঙ্গকে কেন্দ্র করে যে স্বদেশ ভাবনায় রবীন্দ্র মানুষ ব্যাকুল হয়ে উঠেছিল তা ছিল অখণ্ড বাংলাকে নিয়ে। তারই প্রকাশ ঘটেছে স্বদেশ পর্যায়ের গানে সার্থক জনমামা জন্মেছে এই দেশে। এ গানে আরেকটি বিশেষত্ব আমাদের দৃষ্টি আকর্ষণ করে, গানগুলি উত্তম পুরুষের বহু বচনে নয়, এক বচনে বাঁধা। এখানে আমি মানে প্রত্যেক আমি। যখন এইরকম গান সব আমরা শুনি তখন প্রত্যেকে তার সঙ্গে একাত্ম হই। সমবেত কণ্ঠে গাইলেও কোনো অসুবিধে হয় না, অনুভবে ঐক্য আপনা থেকেই রচিত হয়। এসে শর্মিলা শুনি তোমার গান। সার্থক জন্ম আমার জন্মেছে এই দেশে, সার্থক জন্ম মাগো সার্থক জন্ম মাগো তোমায় ভালো বেশে, সার্থক জন্ম আমার জন্মেছে এই দেশে। জানি নে তোর ধন প্রথম
সবাইকে আমার বিজয় দিবসের শুভেচ্ছা আর বিএডিভি কে এই সুন্দর অনুষ্ঠানটি আয়োজন করার জন্য অনেক ধন্যবাদ। মুক্তিযুদ্ধের নিরেখে কতদূর এগোলো বাংলাদেশ, আর এই পর্বটি সঞ্চালনায় থাকছেন আলী সিদ্দিকী। আলী সিদ্দিকী বাংলা ভাষার একজন প্রতিষ্ঠিত কথা সাহিত্যিক। কবিতা লেখাও তার একটি আনন্দের জায়গা। মানবতাবাদী লেখক এবং চিন্তক হিসাবে স্বীকৃত আলী সিদ্দিকী। চলুন আমরা পর্বটি উপভোগ করি। ধন্যবাদ দিতি আমাকে এই সুযোগটি দেওয়ার জন্য। আজকের এই বিজয় দিবসের বিএডিবির এই অনুষ্ঠানের সবার সভাপতি এবং উপস্থিত সকলকে 49তম বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে আজকে এই আলোচনা পর্বটি শুরু করছি। এই আলোচনা পর্বটি দুভাগে বিভক্ত। প্রথম ভাগে আছে সামাজিক ও রাজনৈতিক বাস্তবতার চালচিত্র, এ নিয়ে আমার সাথে থাকবেন প্রখ্যাত পরিবেশবিদ, বিজ্ঞানী, রাজনৈতিক মনস্ক, আমাদের সবারই শ্রদ্ধেয় প্রিয় মানুষ ডক্টর খালেকুজ্জামান মতিন। এবং দ্বিতীয় পর্বে থাকবেন আমার সাথে, দ্বিতীয় পর্বটি হলো মত প্রকাশের স্বাধীনতার আশা নিরাশা, এ নিয়ে থাকবেন আমার সাথে বাংলাদেশের প্রখ্যাত সাংবাদিক ব্যক্তিত্ব এবং মুক্তিযোদ্ধা এবং সাম্প্রদায়িকতা বিরোধী আন্দোলনের একজন পুরোধা নেতৃত্ব আবেদ খান। আমি প্রথমেই বলতে চাই যে আজকের এই 49তম বিজয় দিবসে এসে আমরা আমাদের শহীদদের স্মরণ করছি, যখন তখন আমাদের দেশে আমাদের প্রাণপ্রিয় জাতির জনকের ভাস্কর্য মূর্তিটি ভাঙা হয়। এমন একটা দুঃখজনক পরিস্থিতিতে এসে আজকে শহীদদের স্মরণ করতে গিয়ে মনটা বেদনাতুর হয়ে যায়। তো আমি এ ধরনের কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে আজকের এই আলোচনা পর্ব শুরু করতে চাচ্ছি। আমি খালেক ভাইয়ের কাছ থেকে একটা বিশাল যদিও প্রেক্ষাপট, যে সামাজিক ও রাজনৈতিক বাস্তবতার চালচিত্র, এটা ছোটখাটো কোন প্রেক্ষাপট পটভূমি নয়, অনেক বড় পটভূমি। এই পটভূমির উপরে ওনার সুচিন্তিত মতামত দেওয়ার জন্য, আমাদের সাথে শেয়ার করার জন্য ওনার ধারণা,
ওনাকে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ আলী ভাই, ধন্যবাদ বিএডিবি কে এই সুন্দর অনুষ্ঠানটি করার জন্য, আয়োজন করার জন্য। আমি প্রথমেই বিজয় দিবসের শুভেচ্ছা জানাই সবাইকে, সেই সাথে আমি স্মরণ করি আমাদের বীর মুক্তিযোদ্ধাদের, যাদের দুইজনকে আমরা আমাদের মধ্যে পেয়েছি। আমাদের লক্ষ লক্ষ মানুষের বিনিময়ে মুরাদ ভাইয়ের কথার সূত্র ধরে বলি, আমরা দাম দিয়ে কিনেছি বাংলা, কারো দানে কেনা নয়। তো মুক্তিযোদ্ধাদেরকে আমি সালাম জানাই, শ্রদ্ধা জানাই, সেই সাথে আমি আজকের দিনে স্মরণ করতে চাই আমাদের মিত্র বাহিনীর, ভারতীয় বাহিনীর 3900 সৈনিক, যাদের রক্ত আমাদের রক্তের সাথে মিশে আমাদের স্বাধীনতা এসেছে। এবং আমাদের যে মা বোনেরা ইজ্জত দিয়েছে তাদের কথা তো স্মরণ করি অবশ্যই। আজকের দিনে আমি আরো স্মরণ করতে চাই আমাদের পাশে যারা দাঁড়িয়েছিল, মানে ভারতের জনগণ, আমাদের যে ইন্দিরা গান্ধী, সেই দিনটি আমার মনে পড়ছে, সেই ক্ষণগুলি আমার মনে পড়ছে। আমি তখন ক্লাস টেনের ছাত্র ছিলাম, আমি ছিলাম মার্জিনাল জায়গায়। আমি বলবো অন্য একদিন না হয় আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা তুলে আনবো, মার্জিনাল এসেন্সে বলছি। জিয়াউদ্দিন সাদিক ভাইদের কাছ থেকে আমি 3-4 বছরের ছোট, আমার জানা মতে বাংলাদেশে আমার থেকে কম বয়সী মুক্তিযোদ্ধা, সশস্ত্র মুক্তিযোদ্ধা আমাদের পরের ক্লাস থেকে আর হয়নি, কারণ আমার বয়স তখন মাত্র 14, আমি ক্লাস টেনে উঠেছিলাম। আমি শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের মানুষ, আমার ছোট মামা শহীদ মুক্তিযোদ্ধা মিসবাহউদ্দিন। তা আমি সেই যুদ্ধে যাওয়ার জন্য বাড়ি থেকে পালিয়ে চলে গিয়েছিলাম ভারতের উদ্দেশ্যে, তারপর বিভিন্নভাবে ঘুরে জীবনটাকে হাতে নিয়ে সেই আলাপটা অন্যদিন করব। আমি ভারতে ক্রস করতে পারিনি, ফেরত এসেছিলাম, দেশে এসে ট্রেনিং নিয়ে খুদে মুক্তিযোদ্ধা হয়েছিলাম। আমার সার্টিফিকেটও ছিল, সেটা ছিল 39912 নম্বর, শেখ মনির সিগনেচার করা। তা আজকের এই দিনে আমি সবাইকে স্মরণ করতে চাই। আমি জানি যে আমাদের দেশে যখন আলোচনাগুলি হয়, আনফর্চুনেটলি আমার দৃষ্টিতে আমরা অতীতের জিনিসগুলো ভুলে যাই। এই যে ভারতীয় বাহিনীর যে রক্তদান আমাদের জন্য, যে তারা 4000 মানুষ রক্ত দিয়েছে, সে কথাটা উঠে আসে না, এটা আমাকে দুঃখ দেয়, পীড়া দেয়। তাদের 10,000 ভারতীয় জওয়ান আহত হয়েছিল সেই যুদ্ধে, সেইগুলি আমি আজকে, অন্যরা তো অন্যদের কথা স্মরণ করলো, ঠিক আছে। 49 বছরের রাজনৈতিক সামাজিক প্রেক্ষাপটে কি কি পরিবর্তন হয়েছে, আলী ভাই যেটা বললো, এবং পরিবর্তনগুলি কি আমাদের কাম্য ছিল, তাহলে পরিবর্তনটা আসলে খুব আপেক্ষিক। কারণ হচ্ছে আমার দৃষ্টিতে নিশ্চয়ই অনেকের কাছে আজকের বাংলাদেশ যেখানে এসে দাঁড়িয়েছে রাজনৈতিক সামাজিক ভাবে, অনেকের কাছে এটা কাম্য, এই জন্যই তো এটা টিকে আছে এইভাবেই যেভাবে আছে। কিন্তু অনেকের কাছে এই পরিবর্তনটা কাম্য নয়, কারণ হচ্ছে যে পরিবর্তনটা তো আস্তে আস্তে বিবর্তিত হয়ে হয়ে এখানে এসছে, কিন্তু পরিবর্তনটা যে হলো কি আমরা চেয়েছিলাম, তার জন্য তো একটা মাপকাঠি প্রয়োজন, একটা কষ্টিপাতর প্রয়োজন, মানে এটার সাথে তুলনা করা একটা রেফারেন্স পয়েন্টের প্রয়োজন। সাদিক ভাই বলেছিল একটু আগে যে আমরা যখন যুদ্ধ করেছিলাম তখন আমাদের উদ্দেশ্য ছিল শুধু স্বাধীনতা, অন্য কিছু আমরা চিন্তা করিনি। এই কথাটার সাথে এটা তো হয়তো ওনার কিছুটা অভিমান জড়িয়ে আছে আমার ধারণা, কারণ আমরা অনেক চিন্তা করে যোদ্ধারা করেছিলাম আমার দৃষ্টিতে, সেখানে আমি কিছুটা ওনার সঙ্গে দ্বিমত পোষণ করছি। কারণ স্বাধীনতার যুদ্ধের ব্যাপারটা খুবই আবেগ ঘন আমাদের জন্য, আমরা যারা সরাসরি যুদ্ধটা দেখেছি, এবং এই জিনিসটা খুব স্পষ্ট হয়ে উঠেছিল যখন আমিন ভাই কথাগুলো বলছিল, সাদেক ভাইও কথাগুলি বলছিল। আমিন ভাইয়ের কথা এই জন্য বললাম, আপনারা হয়তো খেয়াল করে থাকবেন উনি আবেগ আপ্লুত হয়ে যাচ্ছেন 50 বছর পরে এসেও। তারপর সাদেক ভাই উল্লেখ করলো যে মুক্তিযোদ্ধা যারা শহীদ হয়েছে তাদের মায়েরা কিভাবে পাগল হয়ে গিয়েছিল, সেই আলাপে আমি আজকে না যাই, আমার কনসেন্ট্রেটেড থাকার জন্য আমি যেটা বললাম, আমার ছোট মামা শহীদ হওয়ার পরে আমার নানুকে আমি নিজে চাক্ষুষ দেখেছি পাগল হয়ে যাওয়া, এবং তিনি পাগল হয়েই বাকি জীবন কাটিয়েছিলেন। তা সেই মুক্তিযুদ্ধ আমাদের অনেক দাম এই কিনা, সেই দামের সাথে আমাদের অনেকগুলি লক্ষ্য ছিল, যেটা আমি বলতে চাচ্ছি লক্ষ্যগুলি কি ছিল সেখানে আসি। 52 থেকে 71 আমাদের বিভিন্ন সংগ্রামের ভিতর দিয়ে বাঙালি জাতি কিন্তু প্রস্তুত হচ্ছিল, এবং বাঙালি জাতির একটা চরিত্র গঠন হচ্ছিল। সেই চরিত্রটা কি, আমাদের চরিত্রটা ছিল শোষণের বিরুদ্ধে দাঁড়ানো। সাদেক ভাই বলেছে যে সোনার বাংলা শ্মশান কেন, আমরা যারা ওই জেনারেশনের লোক তারা জানি, সাদেক ভাই আবেদ খান আমাদের শ্রদ্ধেয় এখানে আছেন, তিনি জানেন, মনে রাখতে নিশ্চয় মনে আছে, সারা বাংলা ছেয়ে গিয়েছিল সেই পোস্টারে, শেখ মুজিবের পোস্টার, সোনার বাংলা শ্মশান কেন। সেইখানে পূর্ব বাংলার সঙ্গে পশ্চিম পাকিস্তানের তুলনামূলক আলোচনা ছিল, অর্থাৎ আমরা, আমাদের যুদ্ধটা ছিল শোষণের বিরুদ্ধে, আমাদের যুদ্ধটা ছিল গণতন্ত্র কায়েম করার জন্য, কিভাবে
সাদেক ভাই বলেছেন যে আমরা 70 নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসতে পারিনি, এর মানে কেন আমরা ক্ষমতায় আসতে পারবো না? এই জন্য গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য এই যুদ্ধটা হয়েছিল, এর মানে আমাদের সুনির্দিষ্ট কিছু কিছু লক্ষ্য ছিল আমাদের সামনে। তারপরে আমাদের যে মুক্তিযুদ্ধের সনদ, 17 এপ্রিল যে বাংলাদেশে সরকার গঠন করা হয় প্রবাসী সরকার মুজিবনগরে এসে, সেখানে কিন্তু 3টা সুনির্দিষ্ট মুক্তিযুদ্ধের সনদ ছিল, যেটা ছিল মুক্তিযুদ্ধের ঘোষণা। সেই সনদগুলো কি? এগুলি ছিল আমাদের হচ্ছে লক্ষ্য মুক্তিযুদ্ধের। একটা ছিল সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, 2 নম্বর ছিল মানবিক মর্যাদা বোধ প্রতিষ্ঠা করা আমাদের সমাজে, 3 নম্বর ছিল সাম্য প্রতিষ্ঠিত করা। তাহলে দেখাই যাচ্ছে যে আমাদের সামনে সুনির্দিষ্ট 3টা লক্ষ্য ছিল যে আমরা সাম্যের সরকার গঠন করব। এখানে সুনির্দিষ্ট কোনো ধর্ম বর্ণের কোনো ইঙ্গিত নেই, আপনারা লক্ষ্য করেছেন। আমাদের লক্ষ্য ছিল সামাজিক ন্যায় বিচার, তারপরে হচ্ছে মানবিক মর্যাদাবোধ এবং সাম্য। কি কারণে এই কথাটা বলছি যে ধর্ম এবং বর্ণের উল্লেখ নেই? কারণ হচ্ছে বরং উল্টোটাই ছিল আমাদের সেই ঘোষণায়, মুক্তিযুদ্ধের ঘোষণায়। ধর্মের ভিত্তিতে যে রাষ্ট্র আমাদের সাবকন্টিনেন্টে প্রতিষ্ঠিত হয়, পাকিস্তান এবং ভারত, এটা তো ধর্মের ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়েছিল। বাংলাদেশ বরং আমাদের সাবকন্টিনেন্টে একটা মর্যাদাপূর্ণ রাষ্ট্র, যারা সেই ধর্মীয় খোলস থেকে বেরিয়ে এসে একটা অসাম্প্রদায়িক দেশ, অসাম্প্রদায়িক সমাজ গঠন করার লক্ষ্যে যুদ্ধটা করেছিল, যেটা আমি একটু আগেই বললাম। সামাজিক মর্যাদা বোধ সেখানে ধর্মের ব্যাপার নেই, সামাজিক ন্যায় বিচার সেখানে ধর্মের ব্যাপার নেই। অর্থাৎ আমি যেটা যেই থিসিসটা এখানে প্রমাণ করতে চাচ্ছি, আমাদের সামনে সুনির্দিষ্ট লক্ষ্য ছিল, লক্ষ্যটা হচ্ছে গণতন্ত্র, আমাদের হচ্ছে সাম্যের সমাজ গঠন করা, অসাম্প্রদায়িক সমাজ গঠন করা। তার ভিত্তিতে আমরা যখন স্বাধীন হলাম 1972 সনে, সেই 3টা সনদের ভিত্তি করেই কিন্তু আমাদের গঠনতন্ত্র রচিত হয়েছিল। সেই গঠনতন্ত্রে 4টা মূল স্তম্ভ ছিল, সেই স্তম্ভটা হচ্ছে গণতন্ত্র, তারপরে হচ্ছে ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ এবং সমাজতন্ত্র, তাই না? তার মানে আমরা লক্ষ্যহীনভাবে যুদ্ধটা করিনি। আমাদের লক্ষ্য যুদ্ধের আগেও লক্ষ্য ছিল, যুদ্ধের পরেও আমাদের লক্ষ্য ছিল। তাহলে কি হলো এই এই যে 49 বছর পরে? তাহলে চলুন একটু স্বাধীনতার 16-17 বছর একটু ফাস্ট ফরওয়ার্ড করি, পরে আমরা 80s এর যদি আসি, তাহলে দেখা যায় প্রথমে আঘাত আসলো আমাদের ধর্মনিরপেক্ষতার উপর। আমরা যে বাংলাদেশ একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসাবে আমাদের সাবকন্টিনেন্টে একটা সুন্দর উদাহরণ নিয়ে আমরা রাষ্ট্রটা প্রতিষ্ঠা করলাম, যে আমরা ভারতের মতো ভারত যদিও কি বলে তাদের এভাবে তাদের গঠনতন্ত্র অনুযায়ী তারা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, কিন্তু এটা অনেকটাই হিন্দু রাষ্ট্রের চরিত্র নিয়েই, হিন্দুদের জন্য আলাদা রাষ্ট্র হিন্দুস্তান করা হলো, মুসলমানদের জন্য পাকিস্তান করা হলো। অর্থাৎ আমরা বলছি বাংলাদেশ একটা নতুন খোলসে একটা অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসাবে বেরিয়ে আসার জন্য আমরা যুদ্ধটা করলাম। তাহলে 14-15 বছর পরে, যুদ্ধের পরে কি দাঁড়ালো? হোসেন মোহাম্মদ এরশাদ এসে আমাদের ধর্মনিরপেক্ষতাকে প্রথম আঘাত করে রাষ্ট্র ধর্মকে ইসলাম করলো, ইসলামকে রাষ্ট্র ধর্ম করলো। একটা রাষ্ট্রের কখনো ধর্ম থাকতে পারে না। সেখানে আমাদের পরাজয়ের, আমাদের যে স্বাধীনতা যুদ্ধের কিছুটা কিছু পরাজয় সূচিত হতে শুরু করলো আমার দৃষ্টিতে। তারপর আসুন আমরা দেখি যে বাঙালি জাতীয়তাবাদের উপরও আঘাত আসলো জিয়াউর রহমানের আমলে। তারা এটাকে বাঙালি জাতীয়তাবাদ আর বলতে রাজি না, তারা এটাকে বলে বাংলাদেশি জাতীয়তাবাদ। এখন বাঙালি জাতীয়তাবাদ আর বলা যাবে না। আমি আজকের এই অনুষ্ঠানের জন্য আমি যদি একটু দাঁড়াই, আপনারা দেখবেন এই এই যে আমার শার্টটাতে যে স্লোগানটা লেখা আছে, সেই জেনারেশনের সবার স্লোগানটা মনে আছে, বাংলার হিন্দু, বাংলার বৌদ্ধ, বাংলার খ্রিস্টান, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙালি। এর মানে হচ্ছে এটা কিন্তু আমাদের লক্ষ্য ছিল, কিন্তু সেটা 20 বছরের ব্যবধানে হয়ে গেল বাংলাদেশি জাতীয়তাবাদ। জয় বাংলা আমাদের যে প্রাণের স্লোগান, সেটা পরিবর্তন হয়ে গেল বাংলাদেশ জিন্দাবাদ। এর মানে আমরা আস্তে আস্তে পরিবর্তিত হয়ে যাচ্ছি আমাদের যে এই বাংলাদেশ। সমাজতন্ত্রের ধারণাটাই আস্তে আস্তে পাল্টে গেল, কোথাও আর উল্লেখই থাকলো না। আমি অবশ্যই এখানে অন্য একটা আলোচনায় আসতে পারি, সেখানে আজকে যাবো না, সময়ের অভাবে। আমার দৃষ্টিতে সমাজতন্ত্র যদি একটা সমাজে থাকে, সেখানে ধর্মনিরপেক্ষতা প্রয়োজন হয় না। সমাজতন্ত্র ইটসেলফ হচ্ছে খুব ধর্মনিরপেক্ষ একটা মতবাদ, এখানে জাতীয়তাবাদের প্রয়োজন হয় না, জাতীয়বাদ বরং সমাজতন্ত্রের সাংঘর্ষিক। সেখানে গণতন্ত্রেরও প্রয়োজন হয় না, কারণ সমাজতন্ত্রই হচ্ছে মেজরিটির গণতন্ত্র। হ্যাঁ, তাহলে যাই হোক, সেই জিনিসগুলো থেকে আস্তে আস্তে আমরা সরে আসলাম। তারপর আরো যদি একটু ফাস্ট ফরওয়ার্ড করি, 2014-2019 সালে যে বাংলাদেশে যে ইলেকশন হলো,
সেই ইলেকশনে দেখা গেল আমাদের গণতন্ত্রের নাম গন্ধটা রইল না, যেটা আমরা তাহলে একে একে জাতীয়তাবাদ, ধর্ম নিরপেক্ষতা, সমাজতন্ত্র এবং গণতন্ত্রকে কবর দিয়ে দিলাম আমাদের বাংলাদেশে, যেটার জন্য আমরা যুদ্ধ করেছিলাম। তারপরে পাঠ্যপুস্তক হিন্দু লেখকদের রচনা আস্তে আস্তে উঠে যেতে লাগলো। তারপরে হচ্ছে হেফাজত ইসলামের হুঙ্কারে কোরআন এবং সুন্নার সাথে সাংঘর্ষিক আইন না করে রাষ্ট্র চালনা করার কথা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করলেন। তাহলে আস্তে আস্তে যেটা হলো বাংলাদেশের যে লোকায়ত জীবন এবং দর্শন, তার যে প্রতিভু বাউলদের উপর, আস্তে আস্তে বাউলদের উপর নিগৃহ নেমে আসলো বাংলার মাটিতে। এই হচ্ছে আমাদের আজকের বাংলাদেশ। আমাদের চার স্তম্ভ চলে গেল, আমাদের মুক্তিযুদ্ধের সনদ উড়ে চলে গেল, আমাদের যে জীবন দর্শন, বাঙালির জীবন দর্শন, সেটা আজকে নাজুক, সেটা খুবই হুমকির মুখে। তারপর হিন্দু জনসংখ্যা আমাদের যেখানে 15% ছিল বাংলাদেশ হওয়ার সময়, সেটা এসে এখন দাঁড়িয়েছে 8%। তারপরে হচ্ছে সংক্ষেপে যদি আমি বলি, আমার দৃষ্টিতে বাংলাদেশের আবরণে, বাংলাদেশ নামের আবরণে ভিতরে ভিতরে এটা একটা পাকিস্তানি রাষ্ট্র হয়ে যাচ্ছে। সেটা আমার জন্য একটা দুঃখের ব্যাপার, একটা কষ্টের ব্যাপার। কারণ আমি এটা বললাম, আমি নিজেকে খুদে মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হিসেবে সবচেয়ে গৌরবের ব্যাপার হচ্ছে আমরা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। এই বাংলাদেশের জন্য আমরা যুদ্ধ করিনি। আমি যখন 14 বছর বয়সে ইন্ডিয়া চলে যাই হাতে জীবনটাকে নিয়ে, এখন যখন পিছনে থাকায় আমার ভয় লাগে, যেটা আমি করেছিলাম এটা সম্ভব, সেই আমি একটা দ্বিতীয় জীবন পেয়েছিলাম, যে আমি এখান থেকে বেঁচে এসেছিলাম। তাহলে কোন দিকে যাব আমরা, ভবিষ্যৎ আমাদের কি? আমি মনে করি আমি মর্মাহত, আমি হতাশ, কিন্তু আশার আলো ফুরিয়ে যায়নি। আমি দুইটা কথা বলে শেষ করব, কেন আশার আলো ফুরিয়ে যায়নি হচ্ছে, এখন আমি দেখি যখন দেখি 2013 সালে গণজাগরণ মঞ্চ আমাদের দেশে হয়, তখন আমি আশার আলো দেখতে পাই। জাহানারা ইমাম আমাদের যে শহীদ জননী, তার বই থেকে একজন পড়ছিল, সেখানেও আমরা কি দামে বাংলা পেয়েছিলাম সেটা ফুটে উঠেছিল। গণজাগরণ মঞ্চ আমাকে সাহস যোগায়। তারপর আমাদের দেশের যে স্কুলের বাচ্চারা, তারা যখন রাষ্ট্র মেরামতের আন্দোলন করলো তার কয়েক বছর পরে, আপনাদের মনে আছে, তখন আমাদের মনে আশা জাগে যে আমাদের নতুন জেনারেশন এখনো পুরোপুরি এই যে মানে পাখি হয়ে যায়নি, ছাগু হয়ে যায়নি, তারা এখনো রাজাকার হয়ে যায়নি। কিন্তু আমি জানি যে 71 সালের যে বাংলাদেশ, সেই বাংলাদেশ আর আজকে নেই। আজকে আমি দুঃখের সঙ্গে বলতে চাই, আজকে যদি আমাদের দেশে খোলামেলা সুনির্দিষ্ট ভাবে ইলেকশন দেওয়া হয়, একেবারে 100% মনের ভাষা প্রকাশ করার জন্য, আমি বলতে বাধ্য হচ্ছি আমাদের স্বাধীন, আমাদের যে জাতীয় সঙ্গীত সেটার বিরুদ্ধে মানুষ দাঁড়িয়ে যাবে। এরকম মানুষের সংখ্যা আজকে বাংলাদেশে অনেক হয়েছে। তাদেরকে যদি ওপেনলি বলতে বলা হয় একজন হিন্দু ভদ্রলোকের লেখা জাতীয় সঙ্গীত তুমি কি মেনে নিবা, এই এই জায়গায় বাংলাদেশ এসে দাঁড়িয়ে এসে আমাদেরকে হিন্দু মুসলমান সেইভাবে কথা বলতে হয়। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, আমার ধারণা যে বাংলাদেশ, এটাকে যদি একটা গণভোটের মুখে ফেলে দেওয়া হয়, আমাদের জাতীয় সঙ্গীত হুমকির মুখে পড়ে যাবে। সেটা আমি বলতে লজ্জাজনক হলেও এটাই আজকের বাস্তবতা। এই জন্যই জাতীয় সঙ্গীতের ভিতরে বলা আছে, মাতর বদন কানি মলিন হলে আমি নয়ন জলে বাসি। তার থেকে আমারও আজকে মনে অনেক মানে রক্তপাত, হৃদয়ে অনেক রক্তপাত। তারপরেও আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। আমরা কিভাবে রুখে দাঁড়াবো? আমি মনে করি এই যে আমাদের যে আজকের যে আয়োজন, এই আয়োজনে নিশ্চয়ই সবাই অসাম্প্রদায়িক, আমি সবাইকেই চিনি। আমার ধারণা আমাদেরকে চুপ করে বসে থাকলে হবে না, আমাদেরকে যখনই সাম্প্রদায়িকরা মৌলবাদের আক্রমণ করবে আমাদেরকে স্মরণ করিয়ে দিবে, খোদা হাফেজ বললে হবে না, আমরা যেটা সারা জীবন শুনে আসছি আল্লাহ হাফেজ বলেন, আমি এটা খুব মানে তীব্র ক্ষোভের সঙ্গে এটাকে আমি নাকচ করে দেব। কারণ আল্লাহ হাফেজ আর খোদা হাফেজ, খোদাও আল্লাহই, কিন্তু খোদা হাফেজ যখন আমরা বলি সেখানে কিন্তু ঠিক আল্লাহ হাফেজের অর্থে বলি না, আমরা বলি গুড বাই, হ্যাঁ, অথবা আমরা আবার দেখা হবে, ওই সেন্সে। এটা কিন্তু ভিতরে ভিতরে এইরকম পরিবর্তনগুলি আসছে যে বাংলাদেশ জিন্দাবাদ হয়ে যাচ্ছে। তাহলে আমি বলবো শেষ কথা দিয়ে, বিনা যুদ্ধে নাহিদে বসু চাগ্রমে দিনে, এই যে আমাদের কবিতা, সেইটাই আমাদেরকে করতে হবে। এবং এই যে আমাদের টিটো যে একটু বলেছিল, আসুন আমরা বলি জাগো বাহে কণ্ঠে সবাই। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ খালেকুজ্জামান মতিন আপনাকে।
আলিস সিদ্দিকী, আমি সরি আপনার সেগমেন্ট আমি তো 30 সেকেন্ডের জন্য আমাদের একজন ভিউয়ার্স উনি একটা কমেন্ট পাঠাতে চেষ্টা করছিলেন আমাদের এই চ্যাট বক্সে, বাট ফর সাম রিজন এটা আসছিল না। তো উনি আমাকে ওনার মেসেজটি টেক্সট করেছেন, অ্যান্ড আমি ভাবলাম যে এটা আপনাদের সবার সাথে শেয়ার করা প্রয়োজন। উনি যেটা লিখেছেন সেটা হচ্ছে, থ্যাংক ইউ মতিন ভাই ফর রেকগনাইজিং দ্য ইন্ডিয়ান ফোর্সেস হু ফট উইথ দ্য বেঙ্গলি ফোর্স। ওনার বাবা ছিলেন একজন ডক্টর যিনি কিনা ফ্রন্ট লাইনে বাংলাদেশি এই ফোর্সের সাথে উনি ওখানে একজন ডক্টর হিসেবে ওনার দায়িত্ব পালন করেছেন। তো উনি আপনাকে হোল হার্টেডলি থ্যাংক ইউ বলেছে যে আপনি ওনাদেরকে এই রেকগনাইজেশনটা দিয়েছেন। তো উইথ দ্যাট আমি মাইক্রোফোন পাস করছি আবার আলি সিদ্দিকী আপনাকে। থ্যাংক ইউ দিতি এই জিনিসটা আমাদের স্মরণে আনার জন্য। আমি যেটা বললাম, বাংলাদেশি যারা আমাদের শহীদ হয়েছে তাদেরকে আমরা সবাই স্মরণ করি, প্রতিদিন স্মরণ করি, সারা জীবন স্মরণ করব। কিন্তু আমাদেরকে এতটাই অকৃতজ্ঞ হলে চলবে না যে আমাদের রক্তের নদীর সাথে ভারতীয় মিত্রবাহিনীর রক্তের নদীও কিন্তু ছিল। ধন্যবাদ খালেক ভাই আপনার মূল্যবান তথ্য এবং বক্তব্যের জন্য। আজকে আসলে স্বাধীনতার 49 বছর বয়সে এসে আমরা যে আলোচনাটুকু করছি এবং এই আলোচনার মধ্যে একটা বেদনার সুর আছে, একটা দুঃখের কষ্টের সুর আছে, কারণ আমাদের মায়ের বদন মলিন হয়ে গেছে। আজকে একটা একটু আগে আমি একটা পেলাম, পোস্ট পেলাম, 16 ডিসেম্বরে এই হুজুররা একটা মিছিল বের করেছে, সেখানে বাংলাদেশের জাতীয় পতাকার সাথে তারা একটা নতুন ধরনের পতাকা হাতে বহন করেছে এবং সেখানে তারা স্লোগান দিয়েছে, ইসলামিক রিপাবলিক বাংলাদেশ জিন্দাবাদ। আমার কাছে সেটা আসছে, আমি খুবই দুঃখ পেয়েছি জিনিসটা দেখার পরে, আমি শেয়ারও করেছি, অনেকে হয়তো পাবেন। তো আমি কথা বাড়াচ্ছি না, আমার বক্তব্য এখানে দেওয়া উচিত না। আমি এখন আসলে স্বাধীনতার 49 বছর পরে আমরা আজকে এসে মূল্যায়ন করতে চাই যে আমরা স্বাধীনতার মধ্য দিয়ে মত প্রকাশের যে অধিকারটা পেয়েছিলাম সেক্ষেত্রে আসলে আমরা কতটুকু এগিয়েছি, মত প্রকাশের স্বাধীনতা আমরা ভোগ করতে পারছি কিনা। আমি এ ব্যাপারে আমাদের বিজ্ঞ আবেদ ভাই আছেন, আপনাদের সবার সামনে পরিচয় করিয়ে দিয়েছি উনাকে। উনি একজন সাংবাদিক, ওনার বর্তমান পত্রিকার নাম হচ্ছে দৈনিক জাগরণ। আপনারা dainikjagoran.com এ গিয়ে ওনার পত্রিকা অনলাইনে পড়তে পারেন। আমি ওনার মুখ থেকে শুনতে চাই যে আমাদের স্বাধীনতার আসল নিদর্শন মত প্রকাশের স্বাধীনতা। আবেদ ভাই অনেক ধন্যবাদ, সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা এবং আজকের এই দিনটায় যারা মুক্তিযুদ্ধের বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখেছেন, যারা বাংলাদেশের জন্য রক্ত দান করেছেন, যারা বাংলাদেশের জন্য তাদের সম্ভ্রম দান করেছেন, যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে সরাসরি বহন করেন এবং এখনো পর্যন্ত বহন করে যাচ্ছেন, তাদের সবার প্রতি আমার শুভেচ্ছা এবং বিজয় দিবসের শুভেচ্ছা। আসলে মত প্রকাশের স্বাধীনতা শব্দটি খুব আমাদের এখানে যেভাবে বিশ্লেষণ করা হয় কিংবা যেভাবে ব্যক্ত করা হয় সেটার সঙ্গে আমি খুব একটা একমত হতে পারছি না। এখন ধরে নেওয়া যাক, একটু আগে তো মতিন সাহেব বললেন খুব সুন্দর করে যে আসলে যদি মত প্রকাশের স্বাধীনতাটাকে আমরা ওইভাবে বিচার করতাম যে ইলেকশন দিয়ে দিলাম, তাহলে আমাদের বোধ হয় আমরা এই বাংলাদেশটাকেও পেতাম না, এটাই তো তিনি বুঝাতে চেয়েছেন। আমি মনে করি আসলে স্বাধীনতা ততটুকু দেওয়া প্রয়োজন আছে বিভিন্ন সময়। আমরা এই স্বাধীনতার অপব্যবহারটা বারবার দেখেছি, কারণ ষড়যন্ত্রটা আমাদের মস্তিষ্কের মধ্যে গ্রথিত বিভিন্ন সময়। আমরা দেখেছি 1972 সালের 10ই জানুয়ারি বঙ্গবন্ধু জাতির জনক তিনি দেশে প্রত্যাবর্তন করলেন, তখন কিন্তু ভুট্টো সাহেব যখন তাকে প্লেনের মধ্যে উঠানোর ব্যবস্থাও করে দিলেন, সবকিছু করলেন, এবং সমগ্র বিশ্বে যখন জানিয়ে দেওয়া হলো যে
এক অসাধারণ কার্য সম্পাদন করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টো। প্রকৃতপক্ষে আমরা যদি ঘটনা দেখি তাহলে দেখব যে ওই প্লেনের মধ্যে কিন্তু একটা কিলার গ্রুপকে ঢুকানো হয়েছিল, যে কিলার গ্রুপটা বঙ্গবন্ধুকে হিথ্রো এয়ারপোর্টেই হত্যা করতে পারত, কিন্তু সেটা করতে পারেনি। ভারতীয় যে ইন্টেলিজেন্স তারা সেক্ষেত্রে একটা আগে থেকে খবর দিয়েছিল এবং ব্রিটিশ ইন্টেলিজেন্সকে খবর দিয়েছিল। সেই ক্ষেত্রে 1972 সালের জানুয়ারি মাসের পরে যখন বঙ্গবন্ধু যান কলকাতায়, সে সময় তাকে হত্যা করার জন্য একটা গ্রুপ পাঠানো হয়েছিল। আমি কেন এই কথাগুলো বলছি, যে ষড়যন্ত্রগুলো আমাদের এখানে হয়, যেটা মতিন সাহেব বলেছেন, যে ষড়যন্ত্রটা কিন্তু প্রথম দিন থেকে শুরু হয়েছে মুক্তিযুদ্ধটাকে বানচাল করার জন্যে, আমাদের অর্জনকে ধ্বংস করার জন্যে এবং আমাদের সমস্ত চৈতন্যকে অবশ করে দেওয়ার জন্যে। তো সেটা কিন্তু এখনো পর্যন্ত একইভাবে কার্যকর, যে জন্যে আমরা যেটা দেখি যে হঠাৎ করে এই ডিসেম্বর মাসে কখনো যে ঘটনা ঘটেনি বাংলাদেশের, এই ঘটনা কিন্তু ঘটলো এই ডিসেম্বর মাসে। হেফাজত ইসলামের নামে এসে যে আন্দোলন করা হলো, তাদের তথাকথিত আন্দোলন এবং ধর্মের বিষয়টা নিয়ে, আমরা এইটা থেকে হাড়ে হাড়ে আমাদেরকে বুঝতে হবে সবাইকে, আমাদের রিয়েলাইজেশনটা ওই জায়গাটায় হওয়া উচিত। সেটা হচ্ছে যে সে আওয়ামী লীগই হোক আর অন্য যে দলই হোক না কেন, ধর্মের রাজনীতি, যে রাজনীতি ধর্মকে হত্যা করে, এই বিষয়টি কিন্তু সবারই স্পষ্ট হওয়া দরকার। এই তো সাদেক আছে আমার বন্ধু, ঘনিষ্ঠ, মুক্তিযুদ্ধ করেছে, সাদেক যে কথাটি বলেছে সে কথাটির সঙ্গে আমি, সে তার মুখ অস্ত্র হাতে নেওয়ার যে আবেগ কিংবা বিভিন্ন সময়ে ওই সময় কোনো তাগিদ থেকে সে করেছে, কিন্তু আমরা কিন্তু আসলে ওই যেটা মতিন সাহেব বলেছেন যে আমরা কিন্তু সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে মুক্তিযুদ্ধ করেছি। আমি তো মুক্তিযুদ্ধে আমাকে যেতে হয়েছে সরাসরিভাবে, আমার মা আমাকে যুদ্ধে যাওয়ার জন্যে পরিষ্কারভাবে তুলে দিয়েছেন, বলেছেন আমি মুজিবরের কাছে আমার ছোট ছেলেকে পাঠিয়ে দিলাম। তা এভাবে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন থেকে একটা সুনির্দিষ্ট লক্ষ্যের জন্য এটা হয়েছে। তো আমি কেন বলি, আসলে আমাদের জায়গাকে স্পষ্ট হওয়া দরকার। আমরা কিন্তু ইট করলেই বলে স্বাধীনতার কথা বলেন, হ্যাঁ নামে যদি নৈরাজ্যের তাহলে তার পরিণতিটা ভয়াবহ হবে, এটা এখনই আমরা তো পেশা থেকেই বিভিন্ন সময়ে সাংবাদিকতার কিংবা বাক স্বাধীনতার যে উত্থান পতন আরোহণ অবরোহণ সবই দেখেছি। আমি সাংবাদিক ইউনিয়নের নেতৃত্বে থেকেছি সুদীর্ঘ এক যুগের মতো, আমি দেখেছি যে কিভাবে সাংবাদিক নেতৃত্ব ধীরে ধীরে বিকৃত হয়, বিক্রয়কৃত বিকৃত সেটাও হয়। তো কাজেই এখানে বাক স্বাধীনতা কিংবা সংবাদপত্র কিংবা মত প্রকাশের স্বাধীনতার একটা সীমারেখা থাকতে হবে, যে সীমারেখাটি কিন্তু এখানে আমরা দেখছি যে খুব একতরফাভাবে ধর্মভিত্তিক যে চিন্তাভাবনা তার প্রতি আনুকূল্য প্রদর্শন করে করা হচ্ছে। আমরা এই জায়গাগুলোতে আমি নিজের ভেতরে একটা অবশ্যই প্রতিক্রিয়া সৃষ্টি হয়। আমার জাগরণ পত্রিকার ভেতর দিয়ে আমি কিন্তু সেই কথাটি বলতে চাই যে আমার এখানে পরিষ্কারভাবে মুক্তিযুদ্ধের বিষয়কে কোনো বিভক্ত চিন্তার মধ্যে ফেলে দেওয়া যাবে না, আমাকে মুক্তিযুদ্ধটাকে নিয়ে আসতে হবে
আমার সামগ্রিক মানসিকতার ভিত্তির থেকে। আজকে যেটা মতিন সাহেব একটা খুব সুন্দর বলেছেন, সেটা হচ্ছে যে ভারতীয় সৈনিক আমাদের এখানে কি পরিমাণ আত্মাহুতি দিয়েছে। আমরা এমন কিছু না, শ্রদ্ধা জ্ঞাপন আমরা করেছি হয়তো এখানে রাষ্ট্রীয়ভাবে, এই শেখ হাসিনার আমরেই তো এটা হয়েছে, আমরা সেটা করেছি, তাদেরকে সবাইকে আমরা ডেকে ডেকে নিয়ে এসেছি। কিন্তু আমরা কি ওই জিনিসটা মনে আছে আমাদের, যে একাত্তরের 25শে মার্চের পরে যখন যে বিশাল জেনোসাইডটি হলো, এখানে আশ্রয় নিল অনেকে আগরতলায়। আগরতলার তখন জনসংখ্যা কত ছিল, ইয়ে তো সাদেক তো সেখানে গেছে, আগরতলার যে জনসংখ্যা ছিল তার 1.5 গুণ ছিল আমাদের এখানকার যারা শরণার্থী তারা। সেখানে 1.5 গুণ শরণার্থী গিয়ে উপস্থিত হয়েছিল, অর্থাৎ আমরা তাদেরকে, তাদের কাছে আমরা যে আশ্রয়টি পেয়েছি, যে ইয়েটে দিয়েছি, মানে তাদের প্রতি মুহূর্তের সময়গুলোকে এবং তাদের উপার্জনকে পর্যন্ত ভাগ করে নিয়ে এসেছি আমরা, আমরা তার প্রতিদান কিন্তু দেইনি, দিতে পারিনি। কাজে আমাদের মনে করতে হবে যে আমরা আমাদের বিষয়টাকে, আমাদের অর্জনটাকে এখনো পর্যন্ত সম্পূর্ণ করতে পারিনি। কৃতজ্ঞতার একটা জিনিস আছে, একটা পর্যায় আছে, আমরা কৃতজ্ঞতার অর্থ এই নয় যে আমার আত্মকে বিক্রয় করে আমার আত্মবিস্মৃত হয়ে কৃতজ্ঞরা, কিন্তু কৃতজ্ঞতার ভেতর দিয়ে আমরা সত্যিকারের যে আমাদের প্রতি যে সুযোগটি দেওয়া হয়, আমাদের যে প্রাপ্তি, সেই প্রাপ্তির জন্যে তাদের যে অবদান, সেই অবদানকে আমরা কখনোই ভুলতে পারি না, ভুলব না। এই কথাটিকে মনে রেখে কিন্তু আমাদের মনে রাখতে হবে। আজকে যখন একটা কোনো ঘটনা ঘটে পৃথিবীর বিভিন্ন জায়গায়, যে কোনো জায়গায়, আমরা আমাদের বাংলাদেশে একটা জনগোষ্ঠীকে রীতিমতো শঙ্কিত হতে দেখি। কেন কেন দেখি, যে যদি পাকিস্তানে কিংবা ইয়েতে কোনো ঘটনা ঘটে, মুহূর্তের মধ্যে আমার এখানে 3টা মন্দির পুড়ে যায়, ধ্বংস হয়ে যায়, কেন আমার এখানে ইয়ে পরিবারের পর পরিবার পরিত্যাগ করে তার জন্মভূমি। আমি বিভিন্ন জায়গায় এই সমস্ত ঘটনার মধ্যে থেকে দেখেছি যে তারা কিভাবে মিথ্যাচারের ভেতর দিয়ে আমাদের এখানে একটা, যেহেতু নামের কারণে তাদেরকে আক্রান্ত হতে হয়, তাদের একজনকে ব্লগার বানিয়ে দেওয়া হয়, তাদের একজনকে মিথ্যা অপবাদ দিয়ে তাদেরকে জেলে দেওয়া হয়, এবং আমাদের এই সরকার, যেটা বর্তমান সরকার, ওই জায়গাটিতে বিশ্বাস করেন, বিশ্বাস করেন না যে আমাদের এখানে অধিকার আছে, প্রত্যেকটা মানুষের যা খুশি করার অধিকারটা থাকে না। এই জিনিসটাই আমি অত্যন্ত ক্ষোভের সঙ্গে দেখি। আমি মনে করি যে আসলে যদি স্বাধীনতা মত প্রকাশের দিতে হয়, আমার এখানে তো প্রকাশের স্বাধীনতা যদি বলা হয়, তো আমি তো দেখি আমার বন্ধু বান্ধবদের দ্বারা কি পরিমাণে মত প্রকাশের স্বাধীনতাটাকে কিভাবে ব্যবহার করেন, অপব্যবহার করেন, সব কিছু করেন, যে ইয়ের তো দিয়ে সংবাদপত্রের ভেতর দিয়ে যেমন যতটুকু পড়েন, ইলেকট্রনিক মিডিয়ার বহু, সোশ্যাল মিডিয়ার আপনি কেটে যাচ্ছেন বারবার। ভাই ওনার লাইনটা হয়তো ড্রপ করে গেছে, দ্যাটস ওকে, আমরা তাহলে নেক্সট সেগমেন্টে চলে যাই, আর আমাদের মানে সময় স্বল্পতা, এটা মানে বিদায় নেওয়া দরকার ছিল আর কি, সেটাই আর কি। হ্যাঁ আসলে আউদ ভাই আছেন নাকি? আবে তাই ব্যাক করেছেন, আমি আনমিউট করছি, আবার চলে গেলেন,
উনি আপ না আমি আছি নাকি ভাই আপনি বারবার ড্রপ হচ্ছেন তো ওইজন্য আচ্ছা তো যা হোক আমার মনে হয় যে দীর্ঘ হয়ে যাচ্ছে বক্তব্য আর একটু সংক্ষিপ্ত করা যায় আমি শুধু এইটুকু বলি যে আমরা কিন্তু বিজয়ের এই মাসটাতে বিজয়ের এই সময়টাতে কোনো অবস্থাতেই পিছার দিকে তাকাতে চাই না এবং পিছিয়ে যেতে চাই না আসলে আমরা কিন্তু মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে আছি সেদিনে যখন আমি পদ্মা সেতু দেখতে গিয়েছিলাম গর্বে আমাদের বুক ভরে যায় যখন ওই অঞ্চল দিয়ে আমরা চলাফেরা করি আমি বিদেশের বিভিন্ন জায়গায় বড় বড় রাস্তায়ও গিয়েছি সেতু দেখেছি কিন্তু এই বিশাল নিজস্ব অর্থায়নে একটি পদ্মা সেতুর মতো সেতুকে বিশ্বের বিস্ময় হিসেবে উপস্থাপন করা এটা তো সম্ভব হয়েছে আমাদের জন্য আমাদের এখানকার যে কৃতিত্ব সরকার সরকারের কৃতিত্ব শেখ হাসিনার কৃতিত্ব এটাকে তো আমরা কখনো ওইভাবে বিবেচনা করলে চলবে না আমাদের এখানে কেউ কেউ হয়তো কথা বলেছেন যে হ্যাঁ আসলে শেখ হাসিনাকে আমরা কোনো ব্লগে আমি দেখলাম যে বঙ্গবন্ধু নয় বঙ্গবন্ধুর কন্যাকে আমি সমর্থন করি না এ কথাটার ভেতর দিয়ে বঙ্গবন্ধু কন্যা আছেন বলে কিন্তু এখনো মুক্তিযুদ্ধের চিহ্ন মাত্র আছে তিনি আছেন বলেই কিন্তু এতজন যুদ্ধাপরাধীর শাস্তি পেতে হচ্ছে তিনি আছেন বলেই কিন্তু বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষে আমরা এখনো পর্যন্ত কথা বলতে পারি মত প্রকাশের স্বাধীনতা যদি সেইভাবে দেওয়া যেত তাহলে আমরা অসংগঠিত মুক্তিযুদ্ধের বিশাল শক্তি কিন্তু অসংগঠিতভাবে রয়ে আছি আর যারা দুর্বৃত্ত যারা ষড়যন্ত্র সে 1972 সাল থেকেই শুরু করেছে এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছে তারা কিন্তু পরিপূর্ণ সংগঠিতভাবেই কাজ করছে কাজেই আমার মনে হয় যে আমরা মত প্রকাশের স্বাধীনতার মানে আমাদের স্বাধীনতা বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী এবং আমাদের চেতনা বিরোধী কোনো শক্তির মত প্রকাশের অধিকার আমরা দেব না যেমন গেস্টাপো দেওয়া হয় না যেমন স্বাধীনতা বিরোধী কাউকে অন্য পৃথিবীর কোনো দেশে কোনো স্বাধীনতা দেওয়া হয় না মত প্রকাশের আমাদের দেশে সেই এইটুকু দিয়ে আমরা অনেক ভুল করেছি করে যাচ্ছি এই জায়গাটাই কিন্তু আমি খুব স্পষ্ট মুক্তিযোদ্ধা হিসেবে স্পষ্ট একজন সংবাদপত্রের কর্মী হিসেবেও স্পষ্ট আমি বিজয় দিবসের উপলক্ষে সবাইকে আমার মনের অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ আহমদ ভাই আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আমাদেরকে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ওনার বক্তব্য শোনার জন্য আমি এখানেই আমার সেগমেন্টের ইতি টানছি মুক্তিযুদ্ধের নিরেখে কতদূর এগুলো বাংলাদেশ এই সেগমেন্টের শেষে আসবেন সুস্মিতা গুহ রায় উনি পরবর্তী সেগমেন্ট সঞ্চালনা করবেন ধন্যবাদ সবাইকে অনেক ধন্যবাদ আলী শোনা যাচ্ছে আমি শুনতে পাচ্ছি আচ্ছা ঠিক আছে এবার আমি আহ্বান করব শ্রদ্ধেয় সালাউদ্দিন আহমেদকে জাগরণের চারণ কবি কাজী নজরুল ইসলামের কাব্যে আমরা যে উদ্যমতা দেখি তা আমাদের সহায় হয়েছিল মুক্তিযুদ্ধে নিজেদের উদ্দীপ্ত করতে তিনি যেন সুপ্ত আগ্নেয়গিরি থেকে একজন উঠে হয়ে উঠলেন একজন জ্বলন্ত আগ্নেয়গিরি তিনি নিজেকে সেনাদলের তুর্যবাদক বলে পরিচয় দিলেও আমরা জানি যে সেখানে তিনি সীমাবদ্ধ থাকেননি তিনি ছিলেন বহুমাত্রিক কেবল বিদ্রোহী নয় নজরুল আছেন আমাদের জীবনে আনন্দ ও নান্দনিক সৌন্দর্য বৃদ্ধির জন্যেও যা কিছু স্নিগ্ধ সুখদ ও কল্যাণকর রুশো তারই নাম প্রকৃতি দিয়েছিলেন আমরা এখন শুনব নজরুল ইসলামের প্রকৃতি কিরকম ছিল সালাউদ্দিন আহমেদের কণ্ঠে
তোমাকে ভুলি রাঙা পথের বাঁকে বৈরাগিনী বীণ বাজায় শ্যামলা বরণ বাংলা মায়ের রূপ দেখে যায় রে আয় শ্যামলা বরণ বাংলা মায়ের রূপ দেখে যায় রে আয় মাঠে গ্রাম সে বসায় নিয়ে কাদা খড় মাটি কালো মেঘের ঝাড়ি দিয়ে করুণা বাড়ি ছিটায় শ্যামলা বরণ বাংলা মায়ের রূপ দেখে যায় রে আয় শ্যামলা বরণ বাংলা মায়ের রূপ দেখে যায় রে আয় তার পদ্ম খেলে বেড়ায় ডাকাত মেয়ে নয়ে বনের বাঘ ভালো কাজলা দিঘির পদ্ম ফুলে যায় দেখা তার পদ্ম খেলে বেড়ায় ডাকাত মেয়ে নয়ে বনের বাঘ ভালো ঝড়ের সাথে রেতে মাকে বেদের সাথে সামনা চায় শ্যামলা বরণ বাংলা মায়ের দেখে যায় রে আয় শ্যামলা বরণ বাংলা মায়ের রূপ দেখে যায় রে আয় গিরিধরি বনে মাঠে প্রান্তরে রূপ ছাপিয়ে যায় শ্যামলা বরণ বাংলা মায়ের রূপ দেখে যায় রে আয় শ্যামলা বরণ বাংলা মায়ের রূপ দেখে যায় বলছিলাম যে এতক্ষণ আপনারা যার গান শুনলেন আপনারা তারা অনেকেই চেনেন সালাউদ্দিন আহমেদ। শুধু সুরমা পাড়ের মানুষটি যুক্তরাষ্ট্রের ডেলার নদীর পাড়ে এসেও যেন বারবার নতজানী হন বাংলার রূপ রস আর গন্ধের কাছে। সঙ্গীত তার কাছে আরাধনা। বহুদিন ধরে তিনি চর্চা চালিয়ে যাচ্ছেন, তার নিষ্ঠা সত্যতা দেখে মনে হয় এবং অধ্যাবসায় দেখে মনে হয় যেন বাংলার মূলধারাটা অনেকদিনই পৃথিবীতে টিকে থাকবে। মঙ্গর ছাড়িয়া নায়ের দে রে বে মাঝি ভাই, বাদাম উড়াইয়া নায়ের দে রে বে মাঝি ভাই, টাঙ্গে ডাইকাছে দেখো মঙ্গর ছাড়িয়া নায়ের দে রে বে মাঝি ভাই, বাদাম উড়াইয়া নায়ের দে রে বে মাঝি ভাই, টাঙ্গে ডাইকাছে দেখো ফাল ধরিয়া বই সমাধি বৈঠা নেব হাতে মোরা বৈঠা নেব হাতে ধরিয়া বই সমাধি বৈঠা নেব হাতে পড়া বৈঠা নেব হাতে সাগর দইরা পাড়ি দেব বই কি আছে তাতে রে মাঝি ভাই কাঙ্গে ডাই কাছে দেখো মা দেখো কাঙ্গে ডাই কাছে দেখো মা নঙ্গর ছড়িয়া নায়ের দে রে দে মাঝি ভাই বাদাম উড়াইয়া নায়ের দে রে দে মাঝি ভাই কাঙ্গে ডাই কাছে দেখো মা উথল পাথল গঙ্গের পানি আমরা না তাই ডোরি হায় রে আমরা না তাই ডোরি উথল পাথল গঙ্গের পানি আমরা না তাই ডোরি হায় রে আমরা না তাই ডোরি সাগর পারের মানুষ মোরা সঙ্গী তুফান ঝড়ি রে মাঝি ভাই গঙ্গে ডাই কাছে দেখো মার পরে গঙ্গে ডাই কাছে দেখো মা হৈয়া হো 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 গঙ্গে ডাই কাছে দেখো মা
ওরে গঙ্গে নাইকাতে দেখো মা ওকনা আকাশ মেঘে কালা কিনার বহু দূর আরে কিনার বহু দূর ওকনা আকাশ মেঘে কালা কিনার বহু দূর আরে কিনার বহু দূর বৈঠার ঘায়ে মেঘের পাহাড় কইরা দিব চুর রে মাঝি ভাই গঙ্গে নাইকাতে দেখো মা ধন্যবাদ সবাইকে, আর বিজয় দিবসের শুভেচ্ছা রইল এই অনুষ্ঠানের সব কর্মকর্তাদেরকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। সবাই ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ। দিদি বোধ হয় মিউট আছেন, তো আমি তো মুগ্ধ হয়ে শুনছিলাম সবার অংশগ্রহণের, সবার অংশটুকুই খুব উপভোগ করলাম, গানের অংশ, কবিতার অংশ, মুক্তিযুদ্ধের কথা। আমরা তো জন্মেছি স্বাধীন বাংলাদেশে, আমি জন্মেছি স্বাধীন বাংলাদেশে, এবং আমি গর্বিত বাংলাদেশের সন্তান। আমি শিখেছি মুক্তিযুদ্ধের স্মৃতিকথা, আমরা শুনেছি, পড়েছি। এখন 49 বছর পরে এসে আবার ফিরে পেলাম সেই পুরনো স্মৃতিগুলোকে, আবার কাছে নিয়ে আসার চেষ্টা করলাম, মত প্রকাশের স্বাধীনতার কথা শুনলাম। আবেদ ভাই ছিলেন, খালেকুজ্জামান মুহাই তাদের বক্তব্য রেখেছেন, সাদেক ভাই খুব সুন্দর বলেছেন, আবু আমিন ভাই চমৎকার বলেছেন, সবকিছু মিলিয়ে আসলে এটাই তো বিউটি না, মানে সবাই সবকিছুই বলবে, আমাদের কিছুটা মতান্তর থাকবে, কিন্তু মনান্তরটুকু হবে না, এটাই তো আমাদের চরিত্র হওয়া উচিত। আমি আবারও বলি, মতান্তর থাকতেই পারে কিন্তু মনান্তর যেন না হয়, এটাই আমাদের চরিত্র হওয়া উচিত, এবং সেই সেইভাবেই বাংলাদেশকে আমরা দেখতে চাই। আমি আর লম্বা করব না, ধন্যবাদ জ্ঞাপন করতে চাই আমি ধন্যবাদ জ্ঞাপন করি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ দেলাওয়ার ভ্যালির এক্সিকিউটিভ কমিটির সকল মেম্বারদের, যাদের অক্লান্ত পরিশ্রম এই অনুষ্ঠানটি দাঁড় করানো সম্ভব হয়েছে। আজকের অনুষ্ঠানের সকল পার্টিসিপেন্টকে আমি ধন্যবাদ জানাতে চাই, যাদের অংশগ্রহণে এই সুন্দর সন্ধ্যাটি আমরা উপভোগ করতে পেরেছি। আজকের অনুষ্ঠানে সম্মানিত অতিথিদের ধন্যবাদ জানাতে চাই, সুদূর বাংলাদেশ থেকে জানাব আবেদ খান, জানাব খালেকুজ্জামান মতিন ভাই, মুক্তিযোদ্ধা জিয়াউদ্দিন আহমেদ, মুক্তিযোদ্ধা আবু আমিন, আপনাদের সবাইকে। অনুষ্ঠানের সার্বিক গ্রন্থনা ও পরিকল্পনা ও সার্বিক সহযোগিতায় ছিলেন বদরুজ্জামান আলমগীর ভাই, সুস্মিতা গুহ রায়, আলী সিদ্দিকী, মোহাম্মদ শহীদুল্লাহ, নুরুন বেগম ডেইজি, ইসরাত জাহান পিকু ও দিতি হোসেন, যারা প্রযুক্তির সঞ্চালনায় থেকে আমাদেরকে অন্তর্জালে জড়িয়ে রেখেছেন, শোয়েব আহমেদ ও শাহিদ আফরোজ নিপু, তাদেরকে ধন্যবাদ। সর্বশেষ যারা দূরে থেকে আমাদের এই অনুষ্ঠানটি উপভোগ করলেন, সেই সকল দর্শককে ধন্যবাদ জানাই। আবারও দেখা হবে সেই প্রত্যাশায়, সবাইকে শুভরাত্রি, সবাইকে শুভরাত্রি, ধন্যবাদ সবাইকে এত সুন্দর একটা আয়োজনের জন্য, দিদিকে অনেক ধন্যবাদ, আশিককে ধন্যবাদ, সব বিজেডিবিকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ, খুব খুব এনজয় করলাম, খুব ভালো লাগলো এরকম অনুষ্ঠান আয়োজনের জন্য, অনেক অনেক ধন্যবাদ। আমাদের যারা নতুন প্রজন্ম তারা আমাদের এই স্বপ্নকে বাঁচিয়ে রাখবে, সামনে নিয়ে যাবে, এটি আমরা জানি।